আসসালামু আলাইকুম কী অবস্থা সবার পড়াশোনা কেমন চলতেছে আমাদের হচ্ছে পেজ থেকে লাইভে একটু সমস্যা হচ্ছে দ্যাটসাই আমরা গ্রুপ থেকে লাইভে চলে আসছি কারণ দেরি করার আর সময় নাই তো আপনারা কাইন্ডলি যদি সম্ভব হয় একটু শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দেন ঠিক আছে আজকে ভাইয়া মেনলি যেটা চেষ্টা করব যে আপনাদের এই চ্যাপ্টারগুলার তিনটা চ্যাপ্টার ধরব ম্যাট্রিক্স নির্ণায়ক আচ্ছা চারটা হয়ে যাচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক তারপর হচ্ছে আপনার এই জটিল সংখ্যা এবং বহুপদী এইগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু টপিক এগুলো আমি দেখাই দিব ইনশাল্লাহ আপনার এগুলার আলোকেই বাকি যেই এগুলো আছে বাকি যে এমসি আছে এগুলার আলোকে দেখলেই দেখবেন যে আপনারা পারতেছেন মোটামুটি এবং সেগুলো প্র্যাকটিসগুলো আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ আমি আশা করতেছি হ্যাঁ আচ্ছা তো এখন আপনারা কি চলে আসছেন ভাইকে শুরু করে দিব সব ক্লিয়ার ভাই ফৌজি মমতাজ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আর হচ্ছে যে আমি কিন্তু গ্রুপে বারবার বলছি আপনাদেরকে যে আপনারা বাসার মধ্যে পড়াশোনা শুরু করেন এখন আপনারা শুরু করছেন কিনা আমি জানি না তো ভাইয়া শুরু করে দিচ্ছি হ্যাঁ ভাইয়া মানে আজকে তো সময় কম দশটা ছয় বেজে গেছে অলরেডি শুরু করে দিচ্ছি তো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক আপনারা জানেন থেকে সহজ চ্যাপ্টার এটা ব্যাপার কি আচ্ছা সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে এটা তো বিসমুল্লাহি রহমানির রহিম এখানে ওয়াইজ দেওয়া আছে অনেক কিছুই তো আমরা এই জিনিসগুলো দেখব কেমন যে এই জিনিসগুলো বেশি আসে আচ্ছা প্রথমত আমি ম্যাট্রিক্স নিয়ে একটু কথা বলে নেই ম্যাট্রিক্সটা কি অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সটা হচ্ছে যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু ভুক্তি দেওয়া থাকে কে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে এখানে কয়টা ভুক্তি আছে নয়টা ভুক্তি আছে ভাইয়া তারপরে সাধারণ ভাষায় যদি বলি এটা হচ্ছে একটা রো এটা একটা রো এটা একটা রো তারপরে এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম তার মানে এখানে তিনটা রো আছে তিনটা কলাম আছে এটা কত বাই কত ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তিনটা রো তিনটা কলাম আশা করি সবার ক্লিয়ার তারপরে এখানে কয়টা আছে আছে নয়টা হ্যাঁ তাহলে গেল শেষ আচ্ছা এখন আপনাকে কি বলছে প্রথম প্রশ্নটা পড়েন সবাই এবিসি তিনটা ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্সগুলোর মাত্রা হচ্ছে ফোর ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফোর ও ফোর ইন্টু টু হলে আপনাকে কি বলছে আপনাকে বলছে যে এর ট্রান্সপোজ এর ট্রান্সপোজ হ্যাঁ এর কি বলছে ট্রান্সপোজ তা আমরা কি জানি একটা ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ করা মানে কি ওর সারিকে কলামে বদলায় দেওয়া বা হচ্ছে ওর কলামকে শাড়িতে বদলায় দেওয়া তাই না আচ্ছা তাহলে এখন দেখেন তো আমরা এই অঙ্কটা কিভাবে করব সেটা বলি এই যে এর ট্রান্সপোজ হয়েছে না প্রথমে তো এর যদি ট্রান্সপোজ হয় সেই ক্ষেত্রে আপনি দেখেন এটা আপনার এ ম্যাট্রিক্স না এটা হচ্ছে ওর শাড়ি এটা হচ্ছে ওর কলাম তাইলে ট্রান্সপোজ মানে কি তাই না তার মানে এখানে যদি হয় ওটাকে দিলে কি হবে আপনার কলাম আর কলামকে হচ্ছে হয়ে যাবে তাই না আচ্ছা তাইলে এ ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাবো সেটা হবে ফাইভ ইন্টু ফোর ম্যাট্রিক্স ঠিক আছে তারপর কি বলছে এ ট্রান্সপোজের সাথে বি ম্যাট্রিক্সটা যোগ করতে হবে তাহলে দেখেন ফাইভ ইন্টু ফোর ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটা কি ফাইভ ইন্টু ফোর ম্যাট্রিক্স তাই না তো সমান সমান সারি এবং কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সগুলোকেই যোগ করা যায় বিয়োগ করা যায় তাই না ভাইয়া আচ্ছা তাহলে ভাইয়া ফাইভ ইনটু ফোর ম্যাট্রিক্সের সাথে যদি ফাইভ ইনটু ফোর ম্যাট্রিক্স যোগ করি আমি কি পাবো আমি আলটিমেটলি ফাইভ ইন্টু ফোর ম্যাট্রিক্সই পাবো কেমন আচ্ছা তার মানে এ ট্রান্সপোজ প্লাস বি ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা ফাইভ ইন্টু ফোর ম্যাট্রিক্স সেটার সাথে আবার সি ম্যাট্রিক্সটা কি হবে গুণ হবে ঠিক আছে তাহলে সি ম্যাট্রিক্সটা যদি গুণ হয় দেখেন ফাইভ ইন্টু ফোর ম্যাট্রিক্স পাইলাম আমরা প্রথমে সেটার সাথে সি ম্যাট্রিক্সটা কত ফোর ইন্টু টু ম্যাট্রিক্স তাই না তো এখন একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া কিন্তু এখানে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট বেসিক বলতেছি এখন যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের বেলায় ম্যাট্রিক্সের গুণের বেলায় প্রথম ম্যাট্রিক্সের যেই কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যেই শাড়ি এই যে দেখেন দ্বিতীয় ম্যাট্রিক্সের যেই শাড়ি দুইটা কি হইতে হয় সমান হইতে হয় এখানে যদি ফোর হয় এখানে ফোর হবে এখানে ফাইভ হলে এখানে ফাইভ হবে এখানে ওয়ান হলে ওখানে ওয়ানই হইতে হবে আদারওয়াইজ আপনার এই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্স গুণ যাবে না আশা করি ক্লিয়ার হ্যাঁ তাহলে এখন দেখেন এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে আমরা যখন গুণ করব তখন আমরা কোন ম্যাট্রিক্স পাবো তখন আমরা পাবো ফাইভ ইন্টু টু আকারের ম্যাট্রিক্স ফাইভ ইন্টু টু আকারের ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে আমরা এক নম্বরের কি উত্তর পেয়ে যাচ্ছি সি ফাইভ ইন্টু টু আপনারা সবাই কি বুঝতে পারছেন কিনা আমাকে জানান প্রথমত আমরা কি শিখলাম আমরা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা নিয়ে গবেষণা করতেছি তাই না এখন দেখেন প্রথমত আমরা শিখলাম যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে তার মাত্রাটা কীভাবে উল্টে যায় তারপরে হচ্ছে যে কী শিখলাম দুইটা ম্যাট্রিক্স যোগ হয় কখন যখন তাদের শাড়ি কলাম সংখ্যা সেম সেম হয় মাত্রাগুলো সেম সেম হয় তখন তারা যোগ হবে বিয়োগ হবে তারপরে কী জানলাম যে দুইটা ম্যাট্রিক্স গুণ হয় কখন দুইটা ম্যাট্রিক্স গুণ হয় তখনই যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সমান সমান হয় তাহলে হচ্ছে দুইটা যদি সমান সমান হয় তাহলে ফাইভ ইন্টু টু আকের একটা ম্যাট্রিক্স পাবো এটা হচ্ছে আমার ফাইনাল ম্যাট্রিক্স উত্তর হচ্ছে সি সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানায় দেন হ্যাঁ ভাই একটু কমেন্ট দেখে আসি অনেকক্ষণ তো মানুষজন ছিল না তো ভাই একটু দেখে আসি আপনারা আছেন কিনা আমার সাথে ক্লিয়ার ক্লিয়ার পোলাবান খুব সস্তা একটা জিনিস আমি জানি আপনারা পারেন সবাই আচ্ছা তারপরেরটায় চলে যাই তারপরেতে কি বলছে এত এ ট্রেস যদি এইট হয় তাহলে এ এর মান কত মানে এই ম্যাট্রিক্সের ট্রেসের মান কত এইট বলছে আচ্ছা ট্রেসের মান কি দেখেন ট্রেসের মানে কি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমার প্রথমে জানতে হবে যে ম্যাট্রিক্স এটা কি চার কোণা একটা ম্যাট্রিক্স না তো এরকম চার কোণা যখন আয়তক্ষেত্র থাকে তখন তার কি কর্ণ থাকে দুইটা হ্যাঁ তাহলে এখন দেখেন এই জায়গার যেই কর্ণটা বাম পাশের যেই কর্ণটা এটা এখানে কি এই বরাবর এই কর্ণটা না এই কর্ণটা তাহলে এই কর্ণটা যেই নাম সেটাকে আমরা বলি মুখ্য কর্ণ মুখ্যকেন্দ্র কোথা দিয়ে যায় দেখেন মুখ্য মুখ্যকেন্দ্র শুরুটা হয় কোথায় এটা কি প্রথম সারি এবং প্রথম কলামের মধ্যে দিয়ে যেই কর্ণটা গেছে সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া মুখ্য কর্ণ হ্যাঁ তাহলে মুখ্য মুখ্যকর্ণের যতগুলা ভুক্তি আছে খেয়াল করেন একটা ভুক্তি দুইটা ভুক্তি তিনটা মুখ্য মুখ্যকর্ণের যাবতীয় যতগুলা ভক্তি আছে সবগুলার যোগফলকে আমরা কি বলবো ম্যাট্রিক্স ট্রেস তাহলে এখানে ট্রেস এর মান কত বলা আছে আট বলা আছে তাহলে ভাইয়া এর ভ্যালু কত হবে তিন হবে আট বিয়োগ পাঁচ ইকুয়াল টু কত থ্রি আশা করি এটাও সবার ক্লিয়ার আমি জানি এগুলো খুব সহজ কিন্তু এই সহজ জিনিসগুলাই প্রায়ই আসে হ্যাঁ তো এই জিনিসগুলো এই জন্য বলতেছি আচ্ছা তারপরে দেখেন এখানে আরেকটা বলা আছে এত এর বিপরীত ম্যাট্রিক্স এর ট্রেস কোনটি খেয়াল করেন ট্রেসই বলছি কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছি এখন দেখেন এটা হচ্ছে কি একটা টু বাই টু ম্যাট্রিক্স তাই না প্রথম কথা হচ্ছে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স যদি বের করেন অনেক বড় একটা নিয়ম আছে কিন্তু আমরা কি এত বড় নিয়মে যাব যাব না তো আপনাদেরকে আমি বিপরীত ম্যাট্রিক্স নিয়মের শর্টকাটটা বলে দিই ধরেন আপনার এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি এইটা একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি হবে বিপরীত ম্যাট্রিক্সটা হবে এমন যে নিচে থাকবে কি এ ডি মাইনাস বি সি এই যে দেখেন এ ডি মাইনাস বি সি হ্যাঁ আর উপরে কি হবে উপরে হবে হচ্ছে এই ডি আর এটা পরস্পর জায়গা বদলাবে এ এর জায়গায় ডি বসবে ডি এর জায়গায় কে বসবে এ বসবে আর এটা কি হবে মাইনাস বি আর এটা কি হবে মাইনাস সি কেমন এই যে এখানে যেটা পাইলেন এটাই হচ্ছে আপনার এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স তো এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করবো কি এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করবো তাহলে এটা কিভাবে করবো ভাইয়া খুব শর্টকাট ফোর তাই না আচ্ছা আর দেখেন তো এটা কত চার পাঁচা বিশ মাইনাস হচ্ছে ছয় দোকোনা বারো তাহলে এখন খেয়াল করে দেখেন আপনার এই ম্যাট্রিক্সটা কি আসতেছে নিচে কত আসতেছে আট আসতেছে নিচে কত আসতেছে আট আসতেছে তাহলে আটটাকে আপনি ভিতরে দিয়ে দেন আটটাকে কোথায় দিয়ে দেবেন ভাইয়া ভিতরে দিয়ে দেবো আমরা হ্যাঁ তো ভিতরে যদি দিয়ে দিই তাহলে কত আসবে আচ্ছা দেখেন আবার বলতেছি এটাকে একটু ভাইয়া লিখি সুন্দর করে ফোর মাইনাস সিক্স মাইনাস টু কমা ফাইভ আর এটা হচ্ছে ডিভাইডেড বাই এইট এই তো আসলো আমি যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি হ্যাঁ তাহলে এখন দেখেন ওয়ান বাই এইট দিয়ে সবাইকে আমি গুণ দিতে পারি তাই না তো ওয়ান বাই এইট দিয়ে সবাইকে আপনি গুণ দিয়ে দেন ওয়ান বাই এইট দিয়ে যদি সবাইকে গুণ দিয়ে দেন তাহলে ফোর ইন্টু ওয়ান বাই এইট মাইনাস সিক্স ইন্টু ওয়ান বাই এইট মাইনাস টু ইন্টু ওয়ান বাই এইট ফাইভ ইন্টু ওয়ান বাই এইট কেমন তো এখান থেকে আপনি কি পাবেন দেখেন এই দুইটা কি আপনার মুখ্য মুখ্যকর্ণ বা ট্রেস তাই না এই দুইটা কি আপনার ট্রেস তাহলে এই দুইটাকে আপনি খালি যোগ করেন এই দুটোকে যোগ করলে যে রেজাল্টটা পাবেন সেটাই হচ্ছে আপনার এই ম্যাট্রিক্সের ট্রেস ক্যালকুলেশন নিজেরা করেন আমাকে উত্তরটা জানান ক্যালকুলেশনটা নিজেরা করেন আমাকে উত্তরটা জানান আমি এটার ক্যালকুলেশন করে সময় নষ্ট করতেছি না আপনার আমাকে উত্তরটা এখনই জানায় দেন ঠিক আছে আচ্ছা ভাইয়া চার নম্বরে চলে যাচ্ছি কেমন দুইটা ম্যাট্রিক্স এ বি এর মাত্রা যথাক্রমে পি ইন্টু কিউ এবং এন ইন্টু আর হলে এবি নির্ণয়ের শর্ত কি এব নির্ণয়ের শর্ত মানে কি দুইটা ম্যাট্রিক্সের গুণ একটা এ ম্যাট্রিক্স একটা বি ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স গুণ কখন হবে তাদের শর্ত কি ভাইয়া কিন্তু শর্ত আপনাদেরকে বলেই দিছি পি ইন্টু কিউ একটা ম্যাট্রিক্স এ আর হচ্ছে এন ইন্টু আর হচ্ছে একটা ম্যাট্রিক্স বি এই দুইটা ম্যাট্রিক্স গুণ কখন হবে যখন কিউ আর এনটা কি হবে ইকুয়াল হবে এই ম্যাট্রিক্স কলাম আর ওই ম্যাট্রিক্স এর শাড়ি যখন সমান হবে তখন হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স মানে গুণ হবে তাহলে হচ্ছে শর্ত কি হবে কিউ ইকুয়াল টু এন হবে কিউ ইকাল টু এন কই আছে না এই যে ডি আচ্ছা আমি একটু কমেন্ট চেক করে আসি এফাকে জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই বুঝতে পারছেন চারটা করাইছি সবাই বুঝতে পারলে আমাকে একটু জানায়েন হ্যাঁ আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছি না ভাইয়া সুন্দরভাবে বলে যাচ্ছি সবগুলা আপনারা জাস্ট রেজাল্টগুলো বের করতে থাকেন ঠিক আছে আপনারা জাস্ট রেজাল্টগুলো বের করতে থাকেন শিখতে থাকেন কোথাও যদি না বুঝেন খালি বলবেন যে ভাই তিন বুঝি নাই চার বুঝি নাই আমি আবার ব্যাক করব ঠিক আছে আচ্ছা ভাই গলা শুকায় গেছে অলরেডি এখন দেখি এইটা কি বলছে এটা বলছে কি এ একটা ম্যাট্রিক্স আছে বি একটা ম্যাট্রিক্স আছে আবার আই দিয়ে দিছে আল্লাহ জানে এটা কি তাহলে বলছে এবি বি ইকাল টু হোয়াট এখানে দেখেন এখানে বুঝাইছে যে এবি বি ম্যাট্রিক্সের যেই আপনার মানে কি বলে এটাকে মাত্রাটা সে মাত্রাটা কত ঠিক আছে এটা জানতে চাইছে আচ্ছা দেখেন এ ম্যাট্রিক্সটা কি টু ইন্টু টু আকারের ম্যাট্রিক্স তাই না আমরা কিন্তু জানি বি ম্যাট্রিক্সটা কি টু ইন্টু টু আকারের ম্যাট্রিক্স তাই না ব্যাপার কি এইখানে প্রশ্নে মনে হয় কোনো একটা ঝামেলা আসছে ঠিক আছে এ ম্যাট্রিক্সটা যদি টু ইন্টু টু আকারের ম্যাট্রিক্স হয় বি ম্যাট্রিক্সটা যদি টু ইন্টু টু আকারের ম্যাট্রিক্স হয় তাহলে এ বি ম্যাট্রিক্সটা কি কোন আকারের ম্যাট্রিক্স হবে তো আপনারা সবাই জানেন তাই না টু ইন্টু টু আকারের ম্যাট্রিক্স হবে তাই না আচ্ছা ঠিক আছে এখানে অপশনটা নাই সেটা নিয়ে প্যারা নাই ঠিক আছে আপনারা হচ্ছে যে মনে করেন যে এটা হচ্ছে টু ইন্টু টু আকারের ম্যাট্রিক্স এইটাই হচ্ছে উত্তর আপনি সঠিকটা জানেন ঠিক আছে অপশনে ভুল থাকতেই পারে এটা আপনাদের জন্য একটা টেস্ট ছিল আচ্ছা দেখি কারো কোনো সমস্যা আছে কিনা কোথাও ভাইয়া বাপ বিগ ফ্যান হ্যাঁ আপনার আমি বেঁচে আছি ঠিক আছে তারপর এত এবং এত ম্যাট্রিক্স হলে মান 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 কত কত এখন কি চাইছে চাইছে মানে আপনার গুণ করতে হবে আপনাদের সবাইকে আমি গুণ শিখাইছিলাম হ্যাঁ কি শেখাইছিলাম গুণ শিখাইছিলাম এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স লিখে ফেলবেন ধূপ ধাপ ঠিক আছে তারপরে এই ম্যাট্রিক্সের কি একটাই কলাম দেওয়া আছে এখানে দেখেন একটা শাড়ি দেওয়া আছে এখানে একটা কলাম দেওয়া আছে তাই না তাহলে আমরা কি করতাম এই কলমটাকে না উপরে মনে মনে লিখে ফেলতাম এই যে মাইনাস ফাইভ জিরো আর ওয়ান মনে মনে লিখে ফেলছি উপরে এটা আছে যেটা দিয়ে গুণ করবো সেটাকে উপরে মনে মনে এভাবে লিখে ফেলছি লেখার পরে আমরা কি করবো ভাইয়া মাইনাস ফাইভ ইন্টু ওয়ান মানে কত মাইনাস ফাইভ জিরো ইন্টু টু মানে কত জিরো আর এটা ওয়ান ইন্টু মাইনাস থ্রি মানে কত মাইনাস থ্রি তার মানে এটার উত্তর কত মাইনাস এইট ঠিক আছে এই যে উত্তর আছে এটার উত্তর করতো এম এর মান কত মাইনাস এইট আপনারা যদি কেউ গুণ না জানেন বা গুণটা না শিখে থাকেন এটাই হচ্ছে গুণের পদ্ধতি যত বড়ই গুণ আসুক না কেন প্রথমে এটা দিয়ে একটা কলাম পেয়ে যাবেন তারপরে মনে করেন আরেকটা কলম আছে সেটা দিয়ে এটার উপর বসাবেন আরেকটা কলম পেয়ে যাবেন তারপরে মনে করেন আরেকটা আছে সেটা দিয়ে আরেকটা কলম পেয়ে যাবেন এভাবে কিন্তু গুণটা গুণটা করে ফেলতে পারবেন হ্যাঁ সিকিউ ক্লাসে এটা শিখেছিলাম যাই হোক এখন দেখেন কি বলছে এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স এক্স হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স ঠিক আছে এ এক্স সিকুইল টু যদি বি হয় মান জানতে চাইছে তার মানে কি বলছে এ ইন এক্স করো প্রথমে কি চাইছে করো যদি বি হয় তাহলে করো আচ্ছা এটা কিন্তু খুব দারুণ একটা ম্যাথ এটা হচ্ছে যে আমি দুই হাজার ষোলো সালে নাকি সতেরো সালে যেন পরীক্ষা দিচ্ছিলাম বুয়েটে এর এরকম একটা প্রশ্ন আসছিল আচ্ছা তো এখন দেখেন এ ইনু এক্স করবো তাই না আমরা তাহলে ভাইয়া একটু সুন্দরভাবে লেখি আপনাদের তো এত সময় লাগবে না আমি একটু সুন্দরভাবে লিখি দেখেন এ ইন্টু যদি এক্স করি তাইলে হচ্ছে জিনিসটা এরকম না তাইলে ভাইয়া কি বলছি এক্স আর ওয়াইটাকে উপরে লিখে ফেলেন প্রথমে হ্যাঁ একটাই কলাম আছে উপরে লিখে ফেললাম তাহলে লিখে ফেললে কি আসবে দেখেন তো থ্রি এক্স প্লাস হচ্ছে ওয়াই ঠিক আছে আর নিচে কি আসবে টু এক্স প্লাস হচ্ছে জিরো জিরো ইন্টু ওয়াই যদি না আমি ভুল লিখে থাকি হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমার গুণ ফল আলটিমেটলি তাইলে এই গুণটা ইকুয়াল টু কত বলছে বি ম্যাট্রিক্সের সমান তার মানে হচ্ছে সিক্স বাই 4 এর সমান মানে 6 আর নিচে হচ্ছে 4 তাহলে এখন দেখেন এইখানে হচ্ছে ম্যাট্রিক্সের আরেকটা জিনিস আপনারা শিখবেন সেটা কি দুইটা ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাইলে সেম সেম পজিশনের যে ভুক্তিগুলো সেগুলোও কি হয় ইকুয়াল হয় তাহলে ভাই এখন দেখেন এটা কি প্রথম পজিশনে আছে তার মানে 3x y কত ভাই 6 আবার এখানে কি আছে 2x তার টু এক্স টু কত ফোর কেমন তাহলে এক্স টু কত পেলাম এক্স টু পেলাম টু এক্স টু যদি টু বসায় দিই এখানে তাইলে হচ্ছে তিন দুগুণা ছয় তার মানে ওয়াই টু কত জিরো তাইলে মনে হয় টু জিরো হচ্ছে উত্তর এই যে বি নম্বর হচ্ছে উত্তর কেমন কারো কোনো সমস্যা আছে কিনা সাতটা টাইপ শেষ কই আমার কমেন্ট কোথায় যেন দেখি আমি ভুলে গেছি হ্যাঁ আমার নেট চলে গেছে কোনো প্যারা নাই একদম চিল করে সবাই অঙ্ক করতে থাকেন হ্যাঁ একদম চিল ঠিক আছে ওরে বাপ আমি তো আরেকটার উপর উঠাই দিছি তো আমি এটাকে একটু সরাই দিচ্ছি আপনাদের থেকে মূল্যবান কয়েকটা সেকেন্ড সময় আমি নিয়ে নিতেছি হ্যাঁ এটাকে একটু সরাই দিয়ে উপরে দিয়ে দিলাম কেমন আচ্ছা শেষ তো এখন দেখেন সেম ভাবে এই যে দুই নম্বর এটা করতে পারবেন না আপনি ভাববেন ভাইয়া এখানে আই আছে আর এ ভাই আই থাকুক আর ছাই থাকুক ঘটনা সেম আপনি গুণ করবেন ইকুয়াল করবেন হ্যাঁ তারপর দেখবেন উত্তর চলে আসছে কেমন এটা নিয়ে একদম প্যারা খাওয়ার কিছু নেই এটা সবাই নিজেরা সলভ করে ফেলবেন হ্যাঁ এটা সবাই নিজেরা সলভ করে ফেলবেন এরকম অঙ্ক সাধারণত দেওয়ার কথা না কিন্তু তারপরও যেহেতু আপনার এটা কিন্তু বোর্ডের প্রশ্ন এটা বোর্ডে আসছে অতীতে হ্যাঁ তো যেহেতু আপনাদের কি হয়েছে আপনাদের একটু প্রশ্ন কঠিন করে এই টাইপের করতে পারে যে জটিল সংখ্যার সাথে মিলাই দিল কিন্তু এটা কিন্তু কঠিন না এটা একই টাইপের তো এটা বাসায় করবেন আট নম্বরটা হোম টাস্ক আচ্ছা নয় নম্বরটাও দেখেন সেম টাইপের করাইতে হবে নাকি নয় নম্বরটা করাইতে হবে নাকি করানো কিন্তু লাগবে না আমার মনে হচ্ছে হ্যাঁ নয় নম্বরটা দেখেন এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলছে না এখানে তো কাহিনীও করা লাগবে না এখানে কি দেখেন এটা হচ্ছে টু বাই টু ম্যাট্রিক্স এটা টু বাই টু মেট্রিক্স তার মানে হচ্ছে এক্স মাইনাস মানসাইকাল টু কত বস এইট আর হচ্ছে এক্স প্লাস ওয়াইকাল টু কত বস এক্স প্লাস ওয়াইকাল টু কত টু এটা দেখে আমার মনে হতেছে যে ওরা একটা যোগ করি তাহলে টু এক্স ইকাল টু কত টেন তার মানে এক্স ইকাল টু কত বস ফাইভ এক্স ইকুয়াল টু যদি ফাইভ হয় ওয়াইএল টু কত আসবে ওয়াইকাল টু আসবে হচ্ছে ফাইভ মাইনাস এইট ঠিক আছে আমি উপরের ঠা থেকে করতেছি তার মানে মনে হয় মাইনাস থ্রি ঠিক আছে মনে হয় মাইনাস থ্রি এটার তো অপশন দেখতেছি না আচ্ছা যাই হোক সমস্যা নাই আবার এটার মধ্যে একটু বসায় দেখি ফাইভ তার মানে হচ্ছে মাইনাস থ্রি হ্যাঁ ঠিক আছে অপশন লাগবে না আমরা অপশন সারাই অঙ্ক পারি কারণ আমরা অঙ্ক জানি হ্যাঁ আচ্ছা পরের অঙ্কটা দেখেন একই টাইপের ঠিক আছে এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য বারবার দেওয়া হয়েছে এগুলো বারবার আসে হ্যাঁ দেখি কারো কোনো সে আছে কারো কোনো সে আছে ভাইয়া জটিল সংখ্যা তো দ্বিতীয় পত্রে কিন্তু দেখেন ম্যাট্রিক্স আকারে দিছে মানে জটিল সংখ্যা আর ম্যাট্রিক্সকে মিলে একসাথে একটা অঙ্ক করছে তো ওইটা নিয়ে তো প্যারা খাপ দরকার নেই আপনি তো অঙ্ক পারেন ঠিক আছে কারো কোথাও সমস্যা থাকলে আমাকে ইমিডিয়েটলি জানান ইমিডিয়েটলি জানান হ্যাঁ দশ নম্বর অঙ্কটাও কিন্তু সেম টাইপের অঙ্ক ভাইয়া তাহলে এটাও আর লাগতেছে না তাহলে এটাও পারবেন আপনারা আশা করি এই যে দেখেন এগারো নম্বর অঙ্কটা এগারো নম্বর অঙ্কটা একই টাইপের অঙ্ক বাট এটার সাথে হচ্ছে ট্রিকোনোমিত কানেক্টেড আর এই অঙ্কটা হচ্ছে যে ভুলে চলে আসছে এই অঙ্কটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড তো আপনাদের মাথায় না দেওয়ার জন্য এটা আমি করতেছি না কিন্তু এটা কিভাবে করতে পারতেন আমি একটু বলে দিই দেখেন এই স্কোয়ারে এটা বলছে না আলটিমেট আমার টার্গেট কিন্তু এতক্ষণ যা শিখছি তাই তার মানে এ এ করতে হবে ঠিক আছে তাহলে এ ইন্টু এ যদি করি ভাই একটু করে দিই আপনারা আবার মন খারাপ করবেন হ্যাঁ তাহলে এ ইন্টু এ যদি করি এটা থিটা এটা মাইনাস সাইন থিটা এটা সাইন থিটা এটা হচ্ছে কস থিটা হ্যাঁ তাইলে দুইবারই কি এখানে আর থাকবে এ মানে এই জিনিসটাই এখানে থাকবে তাইলে এটার যে কলামটা হবে সেটা এটা না তাহলে এই কলামটাকে আপনি এটার উপর লিখবেন মনে মনে এই যে কস থিটা সাইন থিটা আপনার একটু নিজেটা করে দেখেন হ্যাঁ এইভাবেই আসবে তাহলে এটাই এটাকে যদি গুণ করি আমার কি আসবে দেখেন কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে প্রথমটা তাই না তারপরে নিচেরটা গুণ দিলে আরেকটা আসবে তারপরে ওই পরের কলাম না বসাইলে আরেকটা আসবে তাই না আমার এতগুলো করার দরকার নেই আমি খালি এইটুকু নিয়ে অঙ্ক করতে পারি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র কি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস টু থিটা এটা কি প্রথম ভুক্তিটা না এটা ইকুয়াল টু কত বস এটা ইকুয়াল টু ওয়ান এবার আপনাদের নিজেদের টাস্ক বিপরীত ত্রিকোণমিতির কস থিটা ইকুয়াল টু যদি ওয়ান হয় আপনাদের একটা সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করবেন দেখবেন যেটা হয়ে গেছে ওকে ডান ঠিক আছে কস থিটা ইকুয়াল টু ওয়ান বা হচ্ছে কস কত ডিগ্রি মান ওয়ান কষ কত 1 cos কষ জিরো মান 1 ঠিক আছে তাহলে এইভাবে আপনারা কিন্তু অঙ্কটা করে খেলতে পারেন হ্যাঁ আচ্ছা তারপরে ওই অঙ্কটা লাগবে না আগের অঙ্কটা আপনাদের লাগবে না ওটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কিন্তু অঙ্কটা টাইপ সেম ওই আগের মতো অঙ্ক হ্যাঁ আচ্ছা এইবার দেখেন এইটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হ্যাঁ এটা কি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আপনাদের এই ম্যাট্রিক্সের মধ্যে কোন কোন টাইপের ম্যাট্রিক্স আছে হ্যাঁ সেগুলো কিন্তু আপনাদের জানা লাগবে ভাইয়া একটু বইটা হাতে নেই আমি একটু দেখে দেখে আপনাদেরকে একটা করে সবগুলো ম্যাট্রিক্স বলে দিই হ্যাঁ আচ্ছা প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্স কি সেটা আমরা জানি আয়তকার ম্যাট্রিক্স কি সেটাও আমরা জানি বর্গ ম্যাট্রিক্স কি সেটাও জানি বর্গ ম্যাট্রিক্স কি যেই ম্যাট্রিক্সে সমান সংখ্যক শাড়ি এবং সমান সংখ্যক কলাম থাকে সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলতেছি আয়তমেট্রিক আয়তকার ম্যাট্রিক্স কি শাড়ি আর কলাম সংখ্যা সেম না হইলেই সেটাকে আয়তকার ম্যাট্রিক্স বলতেছি তাই না আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন বর্গ ম্যাট্রিক্সের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে প্রথম প্রকারভেদটা কি ভাইয়া প্রথম প্রকারভেদটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স প্রথমটা কি কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স কি বলে দিচ্ছি আমি হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত মুখ্য কর্ণ ব্যতীত বাকি উপাদানগুলার মান শূন্য সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো কর্ণ ম্যাট্রিক্স বলবো ঠিক আছে কর্ণ ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণটা বাদে বাকি সব উপাদানগুলোর মান শূন্য সেটাকে কি বলবো কর্ণ ম্যাট্রিক্স হ্যাঁ এরপরে আমরা কি জানবো স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কি বস ভাইয়া সবগুলো ম্যাট্রিক্সের টাইপ বলে দিচ্ছি হ্যাঁ এই টাইপের এই যে নিচের কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স কোনটা কর্ণ কোনটা স্কেলার ম্যাট্রিক্স এগুলো বহুপদী আকারে আসে এক দুই এক দুই তিন এই আকারও আসে হ্যাঁ তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি সেটা বলি স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যেই বর্গ ম্যাট্রিক্সের বা যেই কর্ণ মুখ্য মুখ্যকর্ণের সবগুলা উপাদানের মান সেম মুখ্যকর্ণের সবগুলো উপাদানের মান ধরেন এ বা ওয়ান 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 না টু 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 ফাইভ 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 ঠিক আছে এরকম যদি হয় এবং বাকি উপাদানগুলোর মান যদি শূন্য হয় এটাকে আমরা কি বলবো বস স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য কি পার্থক্য শুধু এইটাই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কোণে সবগুলো উপাদানের মান সেম হয় আর কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের মান কি হয় ভিন্ন ভিন্ন হয় হ্যাঁ আচ্ছা তাইলে এখানে আরেকটা ঘটনা আছে মানগুলা সেম হলো এবং মানগুলা মান ধরেন ওয়ান সবগুলো মান কত ওয়ান তাইলে এটাকে কি বলবো এটা আপনারাই আমাকে বলেন এটাকে আমরা কি বলবো মানগুলা যদি ওয়ান হয় এটাকে আমরা কি বলি বলেন তো আইডেন্টি ম্যাট্রিক্স বা গলা শুকায় গেছে অলরেডি হ্যাঁ এটাকে আমরা কি বলতেছি আইডেন্টি ম্যাট্রিক্স কেমন এই জিনিসগুলো আপনি বলুন ভাইয়া এগুলো সহজ জিনিস বলতেছেন কেন মনে করা দেওয়ার জন্যই বলতেছি আপনাদের এখানে সম্ভাব্য সকল টাইপ বলবো বললাম না সেই জন্য বলতেছি অন্য কোনো কারণ নাই আচ্ছা আমি একটু কমেন্টে যাই কারো কোথাও সমস্যা হচ্ছে না আমাকে একটু বলেন হ্যাঁ আমি একটু রাশ করতেছি দেখি 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 সেম টু ইউ কি সেম টু ইউ ষোলো মিনিট লেট প্যারা নাই এক কালি গরু ছিল না গরু থেকে সাপ সাপ কোথা থেকে আসলো বোকার ঠিক আছে আচ্ছা প্যারা নাই চিল তো এখন দেখেন করোনা ম্যাট্রিক্স গেল স্কোলার ম্যাট্রিক্স গেলো আইডেন্টিটি ম্যাট্রিক্স গেলো বা অবেদক ম্যাট্রিক্স গেলো এখন আরেকটা আছে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স কি যেই ম্যাট্রিক্সের সবগুলা উপাদানের মানই শূন্য তাকে আমরা কি বলবো শূন্য ম্যাট্রিক্স এই জিনিসগুলো আপনাদের জানা লাগবে কেমন তারপরে আছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স ত্রিভুজাকার ম্যাট্রিক্সের আবার দুইটা ভাগ আছে হ্যাঁ একটা হচ্ছে উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স উর্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা ভাইয়া দেখেন ভালোভাবে দেখেন একটা ম্যাট্রিক্স আছে মনে করেন এ বি সি এমন একটা হবে যে মুখ্য কর্ণ এটা না মুখ্য করণের নিচের সবগুলা উপাদানের মান কি শূন্য খেয়াল করেন এটার নিচের মান কত শূন্য শূন্য তাহলে খেয়াল করে দেখেন যদি ভালোভাবে দেখেন এই যে মুখ্য কর্ণ দিয়ে এই যে একটা ত্রিভুজ বানাইলাম না এই ত্রিভুজটাকে উপরের দিকে অবস্থান করতেছে না এটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হ্যাঁ মানে হচ্ছে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলোর মান শূন্য হইলে সেটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার মেট্রিক্স এখন আবার ভিন্ন ঘটনাও ঘটতে পারে কি ঘটনা ঘটতে পারে ভাইয়া মুখ্য কর্ণ মনে করেন যে এ এফ আছে ঠিক আছে এই এটার মান শূন্য এটার মান শূন্য এটার মান শূন্য কিন্তু এগুলার মান ধরেন যে সি তারপরে ডি এরপর আই হ্যাঁ তার মানে দেখেন মুখ্যকর্ণের নিচের উপাদানগুলোর মান কি আছে উপরের উপাদানগুলোর মান যদি শূন্য হয় এটাকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে আবার বলি মুখ্যকর্ণের উপরের উপাদানগুলার মান যদি থাকে এবং নিচের উপাদান যদি মান না থাকে শূন্য হয় এটাকে বলবো বলব ত্রিভুজাকার এই যে দেখেন ত্রিভুজটা উপরে আর হচ্ছে মুখ্য করণের উপরের দিকের উপাদান যদি মান শূন্য হয় তাহলে নিচের দিকে একটা ত্রিভুজ হচ্ছে এটাকে বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে আপনারা এরকম ম্যাট্রিক্স যদি বলে আগে দেখবেন এরকম একটা ত্রিভুজ আঁকাবেন যে শূন্যের উপরে আসে না নিচে আসে শূন্যের উপরে থাকলে উদ্ধ ত্রিভুজাকার শূন্যের নিচে থাকে নিম্ন ত্রিভুজাকার হ্যাঁ তাইলে দেখেন আমরা কিন্তু ম্যাট্রিক্সের এই টাইপ গুলাও জেনে গেলাম আমরা কি জানলাম শূন্য ম্যাট্রিক্স তারপরে দিয়ে হচ্ছে উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সগুলোও জেনে গেছি কারো কোথাও সমস্যা থাকলে বলবেন এবার আসবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি আচ্ছা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বেশ কিছু জিনিস আসে সেটা আমি প্রথমে বলে দিই ট্রান্সপোজ ম্যাট্রিক্স আপনি এ টি এটা দিয়েও ট্রান্সপোজ প্রকাশ করতে পারেন এ টি বড় হাতের টি ক্যাপিটাল টি এটা দিয়েও ট্রান্সপোজ প্রকাশ করতে পারেন এ প্রাইম বলতে পারেন এটাকে দিয়েও ট্রান্সপোজ প্রকাশ করা হয় হ্যাঁ তাহলে এই তিনটা দিয়ে কি ট্রান্সপোজ বুঝাচ্ছি কোনো একটা এই তিনটা যে কোনো একটা আপনি ট্রান্সপোজ করে ফেলতে পারবেন এবং আচ্ছা এটা গেল ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আসে মাঝে মধ্যে মনে করেন আপনাকে বললাম একটা করছি সেটা আবার ট্রান্সপোজ করছি খেয়াল করেন এক এই কলমটাকে ফার্স্ট আমি কি করলাম উল্টা করলাম তারপর আবার উল্টা করলাম ও কি সোজা হয়ে গেল না দেখেন আবার বলি কলমটা সোজা আছে ওরে প্রথমে ট্রান্সপোজ করে উল্টা করে দিছি তারপর আবার ট্রান্সপোজ করে ওরে করলাম কি আসলো সোজা আসলো না তার মানে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ দুইবার করলে সেটা পুনরায় প্রত্যাবর্তন করে এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরও বৈশিষ্ট্য আছে মনে করেন যে দুইটা ম্যাট্রিক্সকে আপনি যোগ করবেন যোগ করে ট্রান্সপোস করলে যেই মানটা পাবেন সেটা হচ্ছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি ট্রান্সপোজ করে যদি যোগ করতেন একই মান পাইতেন হ্যাঁ এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বৈশিষ্ট্য আবার বলি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে ট্রান্সপোজ করা আর দুইটা ম্যাট্রিক্সকে আগেই ট্রান্সপোজ করে তারপর যোগ করা দুইটা সেম কথা সেমভাবে হবে বিয়োগের ক্ষেত্র একই কথা প্রযোজ্য বিয়োগের কথা কথা প্রযোজ্য প্রযোজ্য একই এখন বলতে পারেন ভাইয়া যোগ বিয়োগ বললেন গুণটা একটু বলেন আচ্ছা গুণটাও বলি হ্যাঁ তাইলে দুইটা মেট্রিক্স এর গুণ করে ট্রান্সপোজ করা এখানে একটা খেলা আছে দুইটা মেট্রিক্স এর গুণ করে ট্রান্সপোজ করা আর হচ্ছে এভাবে তাদেরকে গুণ করা মানে হচ্ছে বি ম্যাট্রিক্সের গুণ করা সেম কথা এখন আপনি বলতে পারেন ভাই এটা আগে দিলেন না কেন এ আগে দিলে অঙ্ক হবে না আপনি কইরা দেখেন ঠিক আছে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এবং এটা কিন্তু একটু আছে বিটা কি আগে বিটা কোথায় বিটা হচ্ছে আগে কেমন আচ্ছা আরেকটা জিনিস আমার মাথায় আছে সেটা ঠিক আছে সেটা কিভাবে বলবো এটা তো এখানে দেয়নি আচ্ছা আপনাকে আরেকটা জিনিস আমি বলি মনে করেন যে আপনাকে আমি বললাম কে এ ট্রান্সপোজ মানে একটা ধ্রুবক দিয়ে এ ম্যাট্রিক্সকে গুণ দিয়ে ট্রান্সপোজ করলাম আর হচ্ছে সেই ধ্রুবককে বাহিরে রেখে এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা সেম কথা এগুলো সব হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এগুলা সব কি বস ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য তো আপনারা এই বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জানবেন হ্যাঁ ভাইয়ার হচ্ছে এই বিপ্রতিসম ম্যাট্রিক্স পড়াইতে গিয়ে অনেকগুলা কথা বলতেছি ঠিক আছে কিন্তু ভাইয়া কথাগুলা গুরুত্বপূর্ণ আর ট্রান্সপোজ কিভাবে করে সেটা তো জানেনি ট্রান্সপোজ মানে হচ্ছে কলামকে শাড়িতে বদলায় দেওয়া বা শাড়ি কলামে বদলায় কারো কোথাও যদি ঝামেলা থাকে আমাকে বইলেন আর এগুলো আপনারা নোট ডাউন রাখেন ভাইয়া আমি কিন্তু অনেক কথা বলতেছি এগুলো পরে কিন্তু মাথায় থাকবে না হ্যাঁ যে কোনো জায়গা থেকে আসতে পারে আমি কি বলছি বিপ্রতী ম্যাট্রিক্স তার মানে ম্যাট্রিক্সের যে কোনো টাইপ থেকে আসতে পারে হ্যাঁ আমি যেই টাইপগুলো বলতেছি সেই টাইপগুলার ভিতরে যত কিছু হওয়া সম্ভব সব ক্ষেত্র থেকে আসতে পারে তো সেগুলো আপনারা জানা রাখবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া মোটামুটি সবই বলে দিবো আজকে যতটুকু সম্ভব তো আপনারাও আমার সাথে একটু হেল্প করেন হ্যাঁ আচ্ছা এবার আমরা আসবো হচ্ছে যে সমঘাতি ম্যাট্রিক্সে আচ্ছা সম আর প্রতিসম ম্যাট্রিক্স আগে সাইরা নিই তারপরে সমঘাতি ম্যাট্রিক্সে যাচ্ছি ভাইয়া কেমন আচ্ছা ভাইয়া একটা পেজ ওপেন করে নিন আপনারা কি আমার সাথে আসেন বুঝতেছেন কি না একটু জানান তো আমাকে আমি একটু আপনাদের কাছে যেতে চাচ্ছি কিছুক্ষণের জন্য আপনারা আমাকে একটু জানান যে ভাইয়া বুঝতেছি বা বুঝতেছি না বেশি ফাস্ট হয়ে যাচ্ছে বা ঝামেলা হচ্ছে কথা আমার বলেন আমি একটু আপনাদের কমেন্ট করে আসি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এই কারোর কোথাও সমস্যা আছে ভাইকে জানান তো কারোর কোথাও সমস্যা আছে কিনা আমাকে একটু জানান তো সুলতানা সুলতানা আমি কিন্তু এটা ভিন্নভাবে বলছি আপনি এটা দেখেন ঠিক আছে আমি কিন্তু ভিন্নভাবে লিখে দিছি ঠিক আছে আচ্ছা এবার আমি একটু প্রতি ম্যাট্রিক্স বলি প্রতি সম ম্যাট্রিক্স হ্যাঁ এগুলো আসে কিন্তু এগুলো একটু পরেই আসবে ঠিক আছে তা আগেই শিখাই দিচ্ছি একটু পরে যাতে ঝামেলা না লাগে প্রতি সম ম্যাট্রিক্স কি এখন খেয়াল করেন আপনাদেরকে প্রতি একটা উদাহরণ দেই আমি হ্যাঁ ধরেন ওয়ান টু থ্রি টু সিক্স ফোর এটা আপনাদের বইয়ের উদাহরণ আমি দেখেই মেরা দিচ্ছি থ্রি ফোর সিক্স এই ম্যাট্রিক্সটাকে আপনি কি করবেন ট্রান্সপোজ করবেন আচ্ছা থ্রি ফোর সিক্স না এটা হচ্ছে টু সিক্স ফোর থ্রি ফোর ফাইভ আপনার বইয়ের মধ্যে থ্রি ফোর ফাইভ দেওয়া আছে কেমন আচ্ছা তাহলে এখন দেখেন এটাকে আপনি একটু ট্রান্সপোজ করে দেখেন কি আসে এটাকে যদি আমি শাড়িটাকে কলাম বানাই হ্যাঁ দেখেন এইটা হচ্ছে তার শাড়ি এই শাড়িটাকে আপনি এখানে এসে কলাম বানান ওয়ান টু থ্রি সেমভাবে এটা শাড়ি এটাকে কলাম বানান টু সিক্স ফোর ভাবে এই শাড়িটাকে এখানে কলাম বানান থ্রি ফোর ফাইভ দেখেন তো কী আসছে ওয়ানের জায়গায় ওয়ান আছে টু এর জায়গায় টু আছে থ্রির জায়গায় থ্রি আছে টু এর জায়গায় টু সিক্স এর জায়গায় সিক্স ফোর জায়গায় ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ মানেই এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরে আমি যেই ম্যাট্রিক্সটা পাইছি সেটা একজাক্টলি ইকুয়াল টু আগের ম্যাট্রিক্সটা তার মানে প্রতিসম ম্যাট্রিক্স কি কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সফোর্স করার পরে যদি আমি এক্সেক্টলি আগের ম্যাট্রিক্সটা পাই তাহলে সেটাকে আমরা কী বলবো প্রতি ম্যাট্রিক্স এখন এইখানে আরেকটা ঘটনা আছে ঠিক আছে আরেকটা ঘটনা কী খেয়াল করে মানে বইয়ের মধ্যে একটু ভাষা আছে কী ভাষা দেখেন আপনি এইখানে এটার যে অবস্থান সেটা মনে করেন এ ওয়ান ওয়ান এইটার যে অবস্থান সেটা মনে করেন এ ওয়ান টু খেয়াল করেন এটা এ ওয়ান ওয়ান তো আপনি এটা কি আই আর এটা কি যে এই প্রথম ওয়ানটা কি নির্দেশ করে শাড়ি কি দ্বারা প্রকাশ করি আই আর পরের ওয়ানটা কি নির্দেশ করে কলাম কলামকে কি দ্বারা প্রকাশ করি যে তাহলে এখন খেয়াল করেন এই আই আর জে এখানে যে অবস্থানে ছিল পরেরটার মধ্যে যদি আমি যে আর আই অবস্থানে নেই সেটাও কি এখানে আই আর জে এর অবস্থান কত ওয়ান ওয়ান আর পরে যদি আমি এটাকে ঘুরায় দিই কত হয় যে আর আই সেটাও কি আসে ওয়ান ওয়ান দেখেন তো আই জে আর জে আই দুইটা তো এখানেও আর একটা বলি এটার মনে করেন কত কিন্তু এটাকে যদি আমি তাহলে কত আসবে টু ওয়ান কেমন তাইলে এখন খেয়াল করেন ওয়ান টু এর মধ্যে মান কোনটা ওয়ান টু এর মধ্যে মান হচ্ছে টু ওয়ান টু এর মধ্যে মান কত টু আবার টু ওয়ান এর মধ্যে মান কত দেখেন তো টু মানে কি টু মানে হচ্ছে দুই নম্বর সারি এক নম্বর কলাম তার মানে এটার মান কত টু এখন দেখেন আপনি প্রতি জানেন কিন্তু এই ধর্মটা বা এই জিনিসটা যদি না জানেন ঝামেলা হইতে পারে হ্যাঁ প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি জে এবং জে আই সকল অবস্থানে মানগুলা আমি কি পাবো সেম পাবো ঠিক আছে এই যে দেখেন মানগুলো এখানে টু ছিল এখানে টু পাইছি এখানে থ্রি ছিল এখানে থ্রি পাবেন দেখবেন হ্যাঁ তার মানে প্রতিসম ম্যাট্রিক্সের এর ক্ষেত্রে আই জে ইকুয়াল আই কথা বলছেন মানে আইজে যেই ভ্যালুটা পাবো ভক্তিটা পাবো যে আই তে সেই একই ভক্তি পাবো এটা প্রতিসম ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে আমি আশা করি প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আর কারো ঝামেলা নাই প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে কি নাই ভাইয়া ঝামেলা নাই প্রতিসম ম্যাট্রিক্সটা কি ট্রান্সপোজ করার পরে যদি ওই একই ম্যাট্রিক্সটা আমি পেয়ে যাই সেটাকে আমরা কি বলবো ভাইয়া প্রতিসম ম্যাট্রিক্স কেমন আচ্ছা এবার হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স হ্যাঁ বিপ্রতিসম ম্যাট্রিক্স এখন খেয়াল করেন আরেকটা ম্যাট্রিক্সের উদাহরণ লিখতেছি জিরো ওয়ান আমি আশা করি এগুলো সব আপনারা জানেন আপনাদেরকে জাস্ট আমি রিমাইন্ডার দিচ্ছি তারপরে মাইনাস ওয়ান জিরো তারপর মনে করেন যে থ্রি আছে তারপর হচ্ছে টু মাইনাস থ্রি আর জিরো আছে হ্যাঁ এটা একটা ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সটাকে আবার ট্রান্সফোস করেন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি করি কি আসবে দেখেন তো এই কলামটাকে মনে করেন তাহলে আর ঠিক আছে এটাকে ওয়ান জিরো মাইনাস থ্রি তারপরে এটা কি মাইনাস টু থ্রি জিরো মাইনাস টু থ্রি জিরো কেমন খেয়াল করেন এখন এখন আমি যেটা বলবো সেটা খুব ভালোভাবে নজর দেন এখানে জিরো ছিল জিরোই আছে পজিটিভ নেগেটিভ কিছু বুঝা যাচ্ছে না এখানে ওয়ান ছিল এখানে ওয়ান ছিল সেটাকে মাইনাস দিয়ে গুণ দেন ওয়ান আসে জিরো মাইনাস দিয়ে প্লাস দিয়ে যাই গুণ দেন একই আসে থ্রি কে মাইনাস দিয়ে গুণ দেন মাইনাস থ্রি আসে টু কে মাইনাস দিয়ে গুণ দেন মাইনাস টু আসে মাইনাস থ্রি কে মাইনাস দিয়ে গুন দেন থ্রি আসে জিরো কে মাইনাস দিয়ে গুণ দিলে সেমই আসে হ্যাঁ তাহলে আলটিমেটলি কি বুঝাইতে চাচ্ছি দেখেন ট্রান্সপোজ করার পরে কি হলো এমন একটা ম্যাট্রিক্স পাইলাম যা এই ম্যাট্রিক্সের যে মান আছে এই ম্যাট্রিক্সের এই মানের ঠিক বিপরীত চিহ্নযুক্ত মান দিচ্ছে দেখেন এখানে যদি ওয়ান আসে এখানে মাইনাস ওয়ান মান দিচ্ছে এখানে মাইনাস টু আছে এখানে টু আছে তার মানে কি বুঝতেছি যে এখানে ভুক্তিগুলোর অবস্থানের সাথে ওখানকার মানগুলোর অবস্থান সেম মান আগেরটার মধ্যে প্রতিসম এ কি ছিল মানগুলো সেম ছিল এখানে মান সেম কিন্তু মানের চিহ্নটা কি উল্টা এটা প্লাস থাকলে ওটা মাইনাস এটা মাইনাস থাকলে ওটা প্লাস তার মানে কি ভাইয়া আগেরটার বৈশিষ্ট্যের মধ্যে কি ছিল আই জে ইকুয়াল টু জে আই এটার মধ্যে আই জে ইকুয়াল টু মাইনাস জে আই হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তাই বিপ্রতিসম ম্যাট্রিক্স কি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার জন্য পরে যেই ম্যাট্রিক্সটা পাবো সেটা যদি আগের ম্যাট্রিক্সের মাইনাস বা ঋণাত্মক বোধক হয় মানে দেখেন সবগুলোর সাথে মাইনাস গুণ করলে কিন্তু এটা আসে তাই না তাহলে সেটাকে আমরা কি বলবো বিপ্রতি সরি বিপ্রতিসম ম্যাট্রিক্স এই যে দেখেন প্রতিসম ম্যাট্রিক্স দিতেছে বিপ্রতিসম ম্যাট্রিক্স এখন আপনি বলবেন ভাই এখান থেকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বের করতে হবে না করতে হবে তা আপনাকে আমি শিখায় দিলাম প্রথমে বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে কি হয় ট্রান্সপোজ হয় ট্রান্সপোজ হওয়ার পরে দেখা যায় কি এখানে যেই চিহ্নগুলো আছে ওখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় এখন আপনার প্রথম প্রশ্ন হবে ভাই এবার আসেন একটু কইরা দেখি তাই না এটা হচ্ছে প্রথম প্রশ্ন ঠিক আছে আচ্ছা তাহলে প্রতিসম গেল সম গেল তাই না এখন ভাইয়া এখানে বিপ্রতি সময় আমি কি করে বের করবো খেয়াল করেন এখানে বিপ্রত সময় কেমনে বের করবেন সবগুলো ট্রান্সপোজ করেন না এখানে ট্রান্সপোজ করতে কিন্তু বেশি সময় লাগবে না ট্রান্সপোজ করার পরে যদি দেখেন যে ঋণাত্মক বোধক মান আসছে তাহলে সেটা হচ্ছে কি আপনার বিপ্রত সময় ম্যাট্রিক্স আমি তাহলে আমরা একটু পরই চলেন প্রথম ম্যাট্রিক্সটাকে মনে করেন ট্রান্সপোজ করি প্রথম ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে কি আসবে এ জিরো আর জিরো মাইনাস খেয়াল করে দেখেন এখানে এ ছিল এখানে এই আছে মাইনাস এ হয়েছে হয় নাই এখানে জিরো ছিল জিরো জিরো দিয়ে তো কিছু বোঝা যায় না জিরো জিরো বোঝা যায় নাই মাইনাস এ ছিল মাইনাস এই আছে তার মানে ট্রান্সপোজ করে কোনো লাভ হয় নাই এটা কিন্তু আমার উত্তর না ঠিক আছে তাহলে আবার খেয়াল করেন ভাইয়া আপনারা একটু সবাই এটা করেন তো দেখি আপনাদের সবাইকে একটু দায়িত্ব দিতে এটা একটু করেন বা একটু চেক আউট করি যে এটার আসলে ঘটনাটা ঘটনাটা না এটার দেখেন তো সবাই কোনটা মিলে আমি তো এখানে কোনো উত্তরই পাইতেছি না মিলতেছে আচ্ছা দেখেন আবার এ মাইনাসে করি আমরা করি কইটা দেখি সবগুলা হ্যাঁ তাহলে উল্টায় দিই মানে ট্রান্সপোজ করে দিই এ মাইনাস আর এটা হচ্ছে জিরো জিরো ঠিক আছে এখন খেয়াল করলে আমরা দেখবো এটা এই রয়ে গেছে জিরোটা মাইনাসে হয়ে গেছে হয় নাই ঠিক আছে এইটাকে আবার ট্রান্সপোজ করে দিই আমরা জিরো মাইনাস এ এ জিরো ঠিক আছে জিরো জিরোই আছে এটা মাইনাস এ হয়ে গেছে মাইনাস এটা এ হয়ে গেছে জিরো জিরো হয়ে গেছে খেয়াল করছেন তিন নম্বর উত্তরটা কিন্তু আমাদের সাথে কি হয়েছে সবগুলো আশা করি বুঝতে পারছেন আপনাকে প্রতি বিপ্রতিসম এগুলো যদি আলাদা করতে বলে স্কেলার ম্যাট্রিক্স যাই আলাদা করতে বলে পারবেন না সবাই যদি পারেন আমাকে একটু জানান হ্যাঁ একটার ভিতর ভাই কিন্তু অনেক কিছু বলে ফেলছি একটার ভিতর কিন্তু অনেক কিছু দিছি আরও শিখাবো সমাজী মেট্রিক্স এগুলো শিখাবো দেখি না শিখে না গুলা হ্যাঁ আসলে শিখাই দিচ্ছি না আসলেও শেখা দেব দেখেন এ একটা বর্গ হলে এবং কে একটা যদি স্কেলার রাশি হয় তাহলে কি বলছে এই যে এ মেট্রিক যদি আমি দুইবার ট্রান্সপোজ করি তাহলে এ ম্যাট্রিক্সই পাবো ভাই এটা শিখালাম না এক নম্বরটা কিন্তু সঠিক তারপরে কে ইন্টু এ ট্রান্সপোজ হইলে কে ইন্টু এ ট্রান্সপোজ হয় এটা শিখালাম না এটাও কিন্তু শেখাইছি তারপরে দেখেন কোনো একটা ম্যাট্রিক্সের যদি ডিটার্মিন্টের মান কি হয় শূন্য হয় ডিটার্মিন্টের মান কি হয় শূন্য হয় তাহলে বলছে যে এ ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই এ এটা কি সঠিক কি না দেখেন সবাই দেখেন আমাকে বলেন তেরো নম্বরের উত্তর কত তেরো নম্বরের উত্তর কত সবাই আমাকে বলেন আমি আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করতেছি এখন হ্যাঁ তেরো নম্বর কিন্তু সবাই পারেন সবাই কিন্তু বইয়ের মধ্যে এগুলা করছেন এবং ভাইয়া এতক্ষণ পটপট পটপট করলাম ঠিক আছে তেরো নম্বর নিয়ে এতক্ষণ কী করছি পটপট পটপট করছি এখন আমাকে বলেন এটা সঠিক কিনা আমাকে বলেন এটা সঠিক কিনা দেখি তো তেরো তিন নম্বরটার কী অবস্থা সবার তেরো তিন নম্বরটা আমাকে সবাই বলেন তেরোর উত্তর কি বিপ্রত সেম ম্যাট্রিক্স মাইনাস এ ভেরি গুড ভেরি গুড তেরো নম্বরটা দেখেন তো ভাইয়া তেরো নম্বরটা খেয়াল করেন আপনাকে প্রথমে একটা হিন্ট বলছে একটা ম্যাট্রিক্স এর মান কি শূন্য আপনাদের কি মনে পড়ে আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স বের করি প্রথমে আমরা কি করি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি না ডিটার্মিনেন্টের মান যদি শূন্য হয় সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের হয় না সব সবসময় মাথায় রাখবেন ডিটার্মিনেন্টের মান যদি শূন্য হয় সেই ম্যাট্রিক্সের কি হয় না বিপরীত ম্যাট্রিক্স হয় না আপনার যদি এটার মান ওয়ান হইতো টু হইত থ্রি হইতো খেয়াল করেন এ এর মান যদি শূন্য হয় তার মানে বাই বাই এর মান কত কি ইনফাইনাইট এটা এটা তো বোঝা যায় তার মানে কিন্তু সঠিক না তার মানে সঠিক হচ্ছে একো দুই যারা যারা ভুল করছেন তারা মারা খান এবার মরি খান এবং মারা খান একই সাথে খান হ্যাঁ আচ্ছা কতক্ষণ ভাই উনচল্লিশ মিনিট এখানে কাটাই দিছি আমার জীবনই শেষ আচ্ছা এবার দেখেন এই যে এতক্ষণ যা খেয়েছি সবকিছুর ফলাফল পাবো আমরা এইটা একটা ম্যাট্রিক্স এটা কি কর্ণ ম্যাট্রিক্স প্রথমে আমরা যাই এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি সব উপাদান শূন্য এবং মুখ্য কর্ণগুলোর প্রত্যেকটা ভক্তির কি ডিফারেন্ট ডিফারেন্ট তার মানে এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স তারপরে এটাকে একটা প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম হলে বুঝতে হবে কি এটাটাকে ঘুরাই দিই এটাটাকে কি করব ঘুরাই দিব ঘুরাই দিলে কি হবে 500 হবে 0 10 0 সবাই ট্রান্সপোজ করেন আর কি ট্রান্সপোজ করতেছি 0 0 20 খেয়াল করে দেখেন ঘুরাই দেওয়ার পর কি 5 5 এর জায়গায় 0 0 এর জায়গায় সবকিছু সবকিছু জায়গায় তার মানে কি এটা কি একটা প্রতিসম ম্যাট্রিক্সও তাই না এটাকে একটা স্কেলার ম্যাট্রিক্স ভাই স্কেলার ম্যাট্রিক্স কখন হয় যখন মুখ্য কোণের সবগুলা উপাদানের মান সেম হয় যেই কর্ণ ম্যাট্রিক্সের সবগুলা মুখ্য কোণের উপাদানের মান সেম হয় সেটা স্কেলার ম্যাট্রিক্স তার মানে এটা স্কেলার ম্যাট্রিক্স না এখানে সবগুলো উপাদানের মান কি ভিন্ন ভিন্ন তার মানে এটার উত্তর কি এক ও দুই কারো যদি ঝামেলা থাকে আমাকে বলে না এতক্ষণ এগুলো শিখাইছি এতক্ষণ এই ঘাস কাটা শিখাইছি একটা টু ইন্টু টু আকারের ম্যাট্রিক্স আছে এটা শর্টকাট মাইরা সবাই আমাকে এ ইনভার্স এর মান বলেন ভাইয়া এটাকে পানি খাবো আপনাদেরকে এ ইনভার্স বের করার শর্টকাট আমি বলে দিছি অলরেডি আমি পানি খাবো এখন আমাকে শিখাই দেন আমাকে বলেন আমি পারি না এটা পাগল হয়ে যাইতে পনেরো নম্বরের উত্তর বলেন পনেরো নম্বর করতে এত সময় লাগে কেন বলা পান পনেরো নম্বর তো খুব সহজ কি হবে এই দুটো জায়গায় চেঞ্জ করবে তাই না মাইনাস থ্রি টু আর এই দুটার সামনে মাইনাস হবে মাইনাস তার মানে হচ্ছে ওয়ান হবে আর এটা হচ্ছে মাইনাস ফাইভ হবে আর নিচে কি হবে

তেরোর তিন নম্বর অপশনটা থেকে খেয়াল করেন কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিস যদি বের করতে হয় ধরেন আপনাকে একটা ম্যাট্রিক্সলাম ওয়ান টু থ্রি ফোর এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিস যদি বের করতে হয় এই ম্যাট্রিক্সের মান কখনই শূন্য হওয়া যাবে না এটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিস বের করার প্রথম শর্ত 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 ঠিক আছে কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিস বের করতে হলে সেটার কি করা যাবে না ভাইয়া সেটার মান শূন্য হওয়া যাবে না এই জন্যই ওটা বাদ বুঝতে পারছেন সবাই এগুলো কিন্তু খুব ছোট ছোট বেসিক এই পনেরো নম্বর হয়েছে কিনা সবার পনেরো নম্বর করতে তো আমার দশ সেকেন্ডও লাগে নেই আচ্ছা বর্গোম্যাটিক্স এই স্কোয়ার ইকুয়াল টু যদি আই হয় এই ইনভার্সের মান কত ঠিক আছে এই ইনভার্সের মান জানতে চাইছে তাহলে এখন খেয়াল করেন এই স্কোয়ার ইকুয়াল টু কত আই আমার কি বের করতে হবে ভাইয়া এ ইনভার্স তাহলে আই ইন্টু যদি এই ইনভার্স দেই এখানেও যদি একটা এ ইনভার্স আনি আমি মানে দুই পাশে আমি এই ইনভার্স দিয়ে গুণ করলাম তাহলে ভাইয়া এখানে আলটিমেটলি কি থাকবে এখানে থাকবে আলটিমেটলি একটা এ আর আই ম্যাট্রিক্স দিয়ে বা অবেদক ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ দিলে সেটা বিপরীত ম্যাট্রিক্স হোক বা যাই হোক সেই ম্যাট্রিক্সটা কি থাকে অক্ষত থাকে এ দিয়ে যদি আই কে গুন করি বা আই এর সাথে যদি একে গুণ করি এ পাবো বি পাবো তাহলে এ ইনভার্স এর সাথে আই কে যদি গুণ করি এ ইনভার্সই পাবো তার মানে এ ইনভার্স ম্যাট্রিক্সটা কি এ ম্যাট্রিক্সের সমান তার মানে এটার উত্তর কি এর উত্তর হচ্ছে বি এর উত্তর কত বি কারো সমস্যা আছে কি আচ্ছা কারো সমস্যা থাকলে আমাকে জানাইন মানুষ কি আছেন আসেন মনে হয় কিছু মানুষ আচ্ছা সমস্যা নাই কিছু মানুষ থাকলেই চলবে কিছু মানুষ দেখে যায় ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আশা করি দুইটা ম্যাট্রিক্সে যোগ করা যোগ তো করতেই পারেন দুইটা যোগ করা মানে কি এই যে অবস্থানে আছে এই যে অবস্থান আছে অবস্থান অবস্থান যোগ হয় তাই না অবস্থান অবস্থান যোগ হয় তাহলে এগুলো সবাই যোগ করেন তো দেখি কার কত মুরদ পাঁচ সেকেন্ডে যোগ করবেন মাইনাস টু আর ওয়ান কত মাইনাস ওয়ান টু আর থ্রিতে কত ফাইভ জিরো আর মাইনাস ওয়ান এ কত মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রি আর ফোরে কত ওয়ান তার মানে মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান ওয়ান এই যে দেখছেন করতে তো পাঁচ সেকেন্ড লাগে নাই ঠিক আছে কোন একটা ম্যাট্রিক্স আচ্ছা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে মান কত এবার দেখেন ভাইয়া আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বিপরীত না তখন তাকে আমরা কি বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্স মান শূন্য হলে তাকে কি বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাইলে ভাইয়া এই ম্যাট্রিক্সটার মান কি শূন্য সেই জন্যই এটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে তাইলে আপনি এই ম্যাট্রিক্স থেকে ল্যামডার মান বের করতে পারবেন না সবাই একটু এবার হচ্ছে নিজের মতো করে ল্যামডার মানটা বের করে ফেলেন আশা করি সবাই বুঝতে পারছেন যেহেতু মান বের করার এতই শখ এখন এটার ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান কত হয় শূন্য হয় এটা ধরে এটা ইকোয়াল টু শূন্য তাহলে এটাকে নর্মালভাবে ভাবে করবেন করার পরে ইকুয়াল টু শূন্য দিয়ে ল্যামডার মানটা বের করে ফেলবেন পারবেন না আঠারো নম্বর পারবেন না আঠারো নম্বর আপনাদের উপর ছেড়ে দিলাম যেহেতু সময় লাগবে আমি জাস্ট বেসিকটা বললাম ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় মান কি হয় শূন্য হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে নর্মালি মান বের করবো ইকোয়াল টু জিরো লিখব ওখান থেকে ল্যামডার ভ্যালু চলে আসবে একটা মাত্র আনন্দ সেটাকে ল্যামডা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন এটার মান কত আসে আমাকে একটু বলেন এটার মান কত আসে আমাকে একটু বলেন এখানে একটা মজা আস ঠিক আছে মান কত আসে আমাকে একটু বলেন দেখি পোলাপান কি অবস্থা সবার কারো কোথাও ঝামেলা আছে কারো কোথাও ঝামেলা থাকলে বলেন খেয়াল করে দেখেন এখন আমরা চলে আসছি এই নির্ণয়টার মানে এই নির্ণয়টা মান বের করতে পারবেন আচ্ছা একটা ভালো কথা বলি ক্যালকুলেটার মধ্যে কিন্তু এরকম বড় নির্ণয়ক বসা দিলে ওর কিন্তু মান চলে আসে আপনারা আশা করি পারেন যদি না পারেন ইউটিউবের মধ্যে আজকে করে লিখে ফেলবেন যে হাউ টু ফাইন্ড এ ভ্যালু অফ এ ম্যাট্রিক্স হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ম্যাট্রিক্স দেখবেন যে ক্যালকুলেটার ও থ্রু ক্যালকুলেটার আপনার ক্যালকুলেটরের যেই সিস্টেম বা ক্যালকুলেটরের যেই নামটা সেটা লিখবেন যে নয়শ ন একানব্বই ইয়েস যে সামথিং এ থাকুক তারপরে দেখবেন যে চলে আসছে ওইটা দিয়ে একটু প্র্যাকটিস করে যাবেন এত বড় ম্যাট্রিক্সে মান বের করার টাইম আছে আমাদের নাই আচ্ছা ওটা দিয়ে করে তো এখন দেখেন মান শূন্য আসছে এটা আপনারা জানেন বের করবেন হ্যাঁ এখন দেখেন দুই তিনতম ভুক্তির অনুরাশির মান পাঁচ এটা কি সেটা বলি দুই তিন মানে কি দুই মানে হচ্ছে শাড়ি তিন মানে হচ্ছে কলাম তাহলে দুই নম্বর শাড়ি মানে এক দুই আর তিন নম্বর কলাম মানে হচ্ছে এক দুই তিন তার মানে এটা কত সিক্স ঠিক আছে দুই তিনতম ভুক্তির ভুক্তির দুই অনুরাশি সেটা বের করতে বলছে দুই অনুরাশি কে বলবে এই সিক্স এর কলাম বাদ সিক্স এর সারিও বাদ ঠিক আছে তাহলে অনুরাশি কত থ্রি টু ওয়ান মাইনাস ওয়ান মানে বাকি যারা থাকবে তারা যেটা দিবে সেটাই হচ্ছে তার কি অনুরাশি তাইলে কত মাইনাস থ্রি মাইনাস টু তার মানে এটা কত মাইনাস ফাইভ এটা তো হয় নাই পাঁচ না মাইনাস পাঁচ হচ্ছে উত্তর ঠিক আছে তারপরে দুই একতম ভুক্তির সহগুণক কোনটি সহগুণক বের করতে হলে আগে অনুরাশি কে দুই মানে কি দুই নম্বর আর এক মানে কি এক নম্বর কলাম তার মানে হচ্ছে আপনার এটা হচ্ছে শূন্য তো শূন্যের যেই সহগুণক সেটা বের করতে হবে শূন্যের সহগুণক বের করার জন্য আমার আগে কি করতে হয় শূন্যের অনুরাশি বের করতে হয় তাহলে শূন্যের অনুরাশি কে টু ফোর মাইনাস ওয়ান আর কে টু এখন আপনাকে কি অনুরাশি বের করতে বলছে আপনাকে বলছেন সহগুণক বের করতে সহগুণক মানে কি সহগুণক মানে হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি ঠিক আছে চিহ্নযুক্ত অনুরাশি তাইলে ভাইয়া এটা কি আরেকবার মনে করায় দেই এই যে দেখেন এটার ক্ষেত্রে এই যে এইটার যেই সহগুন হবে সেটার চিহ্ন হবে পজিটিভ পরেরটার হবে নেগেটিভ তারপর একটা পজিটিভ তারপর একটার জন্য নেগেটিভ তারপর একটা পজিটিভ তারপর একটা নেগেটিভ তারপর একটা পজিটিভ তারপর একটা নেগেটিভ তারপর একটা পজিটিভ আশা করি বুঝতে পারছেন প্লাস দিয়ে শুরু করবেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে যাবেন হ্যাঁ তাহলে এখন দেখেন আমি কার জন্য করতেছি শূন্যের জন্য শূন্যের যে সহগুন ওর চিহ্ন কী হবে নেগেটিভ হবে তো ওর যদি চিহ্ন নেগেটিভ হয় তাহলে এবার ক্যালকুলেশন করেন দুই দোকোনা চার আর হচ্ছে প্লাস ফোর তার মানে হচ্ছে যে আপনার কত আসতেছে চার চার আট মাইনাস আট আমি জানি না কোনোটাই আমার মিলতেছে না হ্যাঁ আপনারা একটু দেখেন তো উনিশ নম্বরটা আপনারা নিজেরা করে দেখেন নম্বরটা আপনারা একটু করে দেখেন নম্বরের উত্তর কত বস উত্তর সবাই আমাকে বলেন বুঝতে পারছেন তো সবাই কে কে বুঝি না একটু হাত তুলি কেউ যদি না বুঝতে পারি একটু হাত তুলি হ্যাঁ উনিশ নম্বরটা হয়তো আমার ক্যালকুলেশনে ভুল থাকতে পারে আপনারা হচ্ছেন যে একটু বুঝে নেবেন ঠিক আছে একটাও মিলতেছে না সেই জন্যই বলতেছি ক্যালকুলেশনে ঝামেলা থাকলেও থাকতে পারে ঠিক আছে আচ্ছা ক্লিয়ার সবাই চিহ্নযুক্ত যেই অনুরাশি সেটাকে আমরা কি বলবো বস সহগুণক বলবো চিহ্নযুক্ত অনুরাশিকে কি বলে সহগুণক বলে আচ্ছা এখন সবাই বুঝছেন কি না একটু বলেন কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখনই দ্রুততার সহিত জানাই দেন ঠিক আছে ভাইয়া কিভাবে জানাবেন দ্রুততার সহিত জানাই দেবেন ঠিক আছে আচ্ছা দেখি আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করতেছি একটু কমেন্ট বলেন ভাইয়া সি আঠারোর সি ল্যাম ল্যামডা মান হচ্ছে ফোর আচ্ছা অপসর আসনিয়া কি হয়েছে বলেন তো ভাইয়া অপসর তাসনিয়ার কি হয়েছে একটু বলেন ভাইয়া হ্যাঁ ভাইয়াকে একটু বলেন আমি একটু আপনাদের কমেন্টটা দেখি ঠিক আছে কোথায় সমস্যা বলেন আপনারা তো অনুরাশি আর সহগুণক নির্ণয় করতে পারবেন আশা করি অনুরাশি কি আবারও বলে দিচ্ছি দুই তিনতম ভুক্তির অনুরাশি মানে কি দুই তিনতম ভক্তি মানে কোনটা যে দুই নম্বর সারি আর তিন নম্বর কলমে যে আছে দুই নম্বর সারি আর তিন নম্বর কলমে আছে সিক্স ঠিক আছে সিক্সের যেই অনুরাশি সেটা বের করার জন্য এইটা বাদ আর এইটা বাদ তার মানে কি থ্রি টু ওয়ান মাইনাস ওয়ান নিব থ্রি টু ওয়ান মাইনাস ওয়ান নিয়ে আমি কত পাইছি মাইনাস ফাইভ পাইছি ঠিক আছে আমি কত পাইছি মাইনাস ফাইভ পাইছি এটা এখানে নাই উত্তরের মধ্যে ঠিক আছে আর হচ্ছে দুই একতম ভুক্তির যে সহগুণক সহগুণক মানে হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি গুণটা এই যে চিহ্নগুলো কিন্তু আমি দিয়ে দিছি চিহ্নযুক্ত যখন অনুরাশি বলবো তাহলে দুই একের জন্য কত দুই দুই মানে হচ্ছে দুই নম্বর সারি আর এক মানে হচ্ছে এক নম্বর কলাম তাইলে হচ্ছে কত শূন্য ঠিক আছে শূন্যের যেই অনুরাশি সেটা কত আসবে টু ফোর মাইনাস ওয়ান টু টু ফোর মাইনাস ওয়ান টু আর এটার জন্য চিহ্ন কি আসতে নেগেটিভ আসছে তাহলে কত দুই দু চার আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কত আসছে ফোর আসছে চার চারে আট মাইনাস আট হওয়ার কথা ঠিক আছে এটার উত্তর মনে হয় ওয়ান হবে এটার উত্তর কি ওয়ান হবে আপনারা আমাকে জানাবেন সবাই হ্যাঁ এই যে আমি কিন্তু প্রথমটা মান বের করিনি এটার উত্তর মেবি ওয়ান হবে দেখেন এখানে খুচরা ওয়ান আছে টু আছে এক দুই তিন কিন্তু কোথাও দেওয়া নেই হ্যাঁ আশা করি মনে হয় এটার মান ওয়ান হবে এটা আপনার ক্যালকুলেশন করে দেখবেন আচ্ছা এবার দেখেন এত নির্ণয় দুই তিনতম একটু ডিফারেন্ট আসছে ঠিক আছে একটু কি আসছে ডিফারেন্ট আসছে দুই 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 মান কত মানে কি নম্বর নম্বর তাহলে এইটা আর তিন নম্বর কলম মানে এই যে সিক্স তাহলে ওর জন্য যেই সহগুণক হবে সেই সহগুণকের মানটা আগে বের করি ওর জন্য সহগুণক বের করতে হলে আমার কি অনুরাশি করতে হয় ওয়ান টু ওয়ান মাইনাস এক্স ঠিক আছে আর এই যার জন্য চিহ্ন কি আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এটার জন্য চিহ্ন আসবে মাইনাস ভাইয়া কত আসবে দেখেন তো আর সামনে কত আছে মাইনাস এখন করেন কি চিহ্নযুক্ত সহগুন বা চিহ্নযুক্ত অনুরাশি বা সহগুণকটা বের করছি তাহলে সহগুণকের মানটা কত বলছে শূন্য তার মানে এক্সিকেন্ড টু কত মাইনাস টু খেয়াল করছেন এক্সিক্যান্ড টু কত মাইনাস টু বিশের উত্তর কি এ বিশের উত্তর কি এ কারো কোনো সমস্যা আছে কারো কোনো সমস্যা আছে আচ্ছা হ্যাঁ মাইনাস এইটি হবে ভাইয়া কোনো প্যারা নাই ওই এক নম্বরটা তো করি না ওটার মান হয়তো বা শূন্য ঠিক আছে ওটার মান হয়তো বা কি শূন্য বিশের উত্তর কত এ ঠিক আছে বিশের উত্তর কত সেটা ম্যাটার না আপনি সহগুণক বের করতে পারলেন কিনা এটা ম্যাটার এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর ভ্যালু কত এর ভ্যালু মানে এই এর ভ্যালু না এটা হবে ছোট হাতের মানে এই এর ভ্যালু হবে ঠিক আছে তাইলে এটার মানটা কত হবে ব্যতিক্রমী হলে এটার মানটা কত হবে শূন্য হবে শূন্য ধরলে আপনি দেখবেন যে এর মান চলে আসছে হ্যাঁ তো সবাই একটু করবেন এটা ব্যতিক্রমী হলে ল্যামডার মান কত এই জিনিস কিন্তু আমরা এতক্ষণ করাই আসছি ঠিক আছে আচ্ছা নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স আসেনি এবার আবার কিছু ইম্পর্টেন্ট জিনিস শেখাবো এখন হ্যাঁ কিছু ইম্পর্টেন্ট জিনিস শেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ তিনটা জিনিস শেখাবো একটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স একটা হচ্ছে কি কি নাম আছে সমঘাতী আর একটা হচ্ছে শূন্যঘাতী ঠিক আছে একটা কি সমঘাতী একটা শূন্যঘাতী আর একটা কি ভাইয়া অভেদঘাতী ম্যাট্রিক্স হ্যাঁ তিনটা কি আমি বলে দিচ্ছি কেমন আমি একটা কথা বলি আপনারা যদি আমার সাথে ম্যাট্রিক্স করে থাকেন বা করেন এই কয়েকটা তাইলে আমার ধারণা আমি দেখছি যে মোটামুটি ম্যাট্রিক্স থেকে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আসে বিভিন্ন বোর্ডে মানে কোনো বোর্ডে পাঁচটাও আসছে কোনো বোর্ডে চারটাও আসছে কোনো বোর্ডে তিনটাও আসছে এর কম সাধারণত দেয় না আমি যেগুলো করাই এগুলো করলে হয়ে যাওয়ার কথা আল্লাহ যদি না ইয়া করে আর কি ঠিক আছে হয়ে যাওয়ার কথা সমঘাতী ম্যাট্রিক্স কি মনে করেন একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে এ ওই ম্যাট্রিক্সটাকে আপনি কি করলেন স্কোয়ার করলেন বা এ ইন্টু এ করলেন তাহলে যদি এ ম্যাট্রিক্সটি পান সেটাকে আমি কি বলবো সমঘাতি ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স এ আছে সেই ম্যাট্রিক্সের উপর হইতে পারে আপনি স্কোয়ার করছেন বা হইতে পারে আপনি কিউব করছেন বা হইতে পারে এ দি পাওয়ার এন করছেন আলটিমেট রেজাল্ট হয়েছে কি যেটাই করছেন না কেন সেটার জন্য ভ্যালু আসছে কত ভাইয়া জিরো ম্যাট্রিক্স বা একটা জিরো মান আসছে বা একটা শূন্য ম্যাট্রিক্স পাইছেন তাইলে সেটাকে আমরা কি বলবো শূন্য ঘাতি ম্যাট্রিক্স ঠিক আছে যে মনে করেন যে এটার স্কোয়ার করলে হয়তো শূন্য আসছে এটা কিউব করলে হয়তো শূন্য নাও আসতে পারে ও যদি স্কোয়ারের জন্য শূন্য হয় তাহলে এটা কি বলবো দুই সূচকের জন্য শূন্য ঘাতি ম্যাট্রিক্স ও যদি তিন বা কিউব করার জন্য এই ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয় তাহলে ওকে কি বলবো তিন সূচকের জন্য শূন্যঘাতী ম্যাট্রিক্স বা ওকে যদি n পাওয়ার হয় n সূচকের জন্য শূন্যঘাতী ম্যাট্রিক্স আশা করি বুঝতে পারছেন অবেদঘাতী ম্যাট্রিক্স কি কোন একটা ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করেন বা হচ্ছে a ইনটু a করেন করার ফলে যদি আপনি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পান সেটা হচ্ছে একটা অবেদঘাতী ম্যাট্রিক্স এখন ভাইয়া এখানে তো একটু খেলা আছে কি খেলা এই জিনিসগুলা শুনতে যত সহজ করতে তত সহজ না মনে করেন আপনাকে কি করলো মনে করেন হচ্ছে যে আপনাকে একটা আকারের দিল এই যে দেখেন এখানে কোনটি ম্যাট্রিক্স একটা দুইটা তিনটা চারটা ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে কি আপনি এ ইনটু এ করে সময় পাবেন সুযোগ পাবেন এইখানে হচ্ছে সমস্যাটা যে এই অঙ্কটা সলভ করতে হইলে আপনার কিছু শর্টকাট টেকনিক লাগে ঠিক আছে কিছু কি লাগে শর্টকাট টেকনিক লাগে যাতে অঙ্কটা দ্রুত করতে পারি আদারওয়াইজ এই অঙ্কটা করতে গেলে মনে করেন যে আপনার প্রত্যেকটার করে দেখতে হবে আসছে কিনা বা হচ্ছে গুণ করে এই আসছে কিনা সেটা দুইবার দেখতে হবে চারটার ক্ষেত্রে তো এটা সম্ভব না ঠিক আছে তাহলে এটার জন্য আমরা কি করব ভাইয়া একটু শর্টকাট মনে রাখবো শর্টকাট না ঠিক দেখেন আমি ধরেন ডি একটা ম্যাট্রিক্স এটা একটা এ ম্যাট্রিক্স তাহলে আমার সমগাতি ম্যাট্রিক্সে কি বলছে এ ইনু এ করতে হবে তাই না তার মানে এবি ডি এই দুটো মেটে গুণ করতে হবে না গুণ করলে কি হবে দেখেন তো এ আর সি কে যদি উপরে রাখি তাহলে আমার কি আসবে প্রথম মানটা আসবে এ স্কোয়ার প্লাস বি সি তারপরের মানটা কি আসবে এসি প্লাস সি ডি এ সি প্লাস সি ডি আমি জিনিসটা একবার করি আপনারা দেখেন তারপরটার ক্ষেত্রে কি হবে দেখেন প্রথমটা তো গুণ দেওয়ার শেষ প্রথম কলাম তারপর একটা করব বি বিডি দিয়ে করব বি বিডি দিয়ে যদি গুণ করি তাহলে কি আসবে ভাইয়া এবি প্লাস বিডি তারপরে কি আসবে ভাইয়া বি সি প্লাস হচ্ছে আপনার ডি স্কোয়ার বিসি প্লাস কি ডি স্কোয়ার এটা আসলো না এটাকে একটু গুছাই ভাইয়া হ্যাঁ এটাকে একটু গুছাই দেখেন মানে দুইটা মেট্রিস গুণ দিলে কি আসে সেটা প্রথমে দেখাই আপনাকে এত বড় একটা কেস আপনার চারটার ক্ষেত্রে করতে হবে এটা তো সম্ভব না তাইলে দেখেন এ স্কোয়ার প্লাস বিসি আসে আর এখান থেকে ধরেন আপনি বি কমন নেন বি কমন নিলে কি আসে এ প্লাস ডি আসে তাই না আবার দেখেন এটার ক্ষেত্রে আপনি সি কমন নেন সি কমন নিলে কি এ প্লাস ডি আসে আবার এখান থেকে দেখেন এখান থেকে তেমন কিছু না। এখানে আসে ডি স্কোয়ার প্লাস বিসি এই একই ঘটনা মানে এই যে বিসি প্লাস ডিস্কে ছিল ডিস্কে প্লাস বিসি এখন আপনি এই সমগাতি ম্যাট্রিক্স করার জন্য একটা ম্যাট্রিক্সকে এত বড় তো করতে পারবেন না আপনি করবেন কি ভাইয়া এত কিছু আপনার মনে রাখার দরকার নাই এই যে এই জিনিসগুলো আমরা করব না আমরা খালি দুইটা ম্যাট্রিক্সকে টু বাই টু আকারের দুইটা ম্যাট্রিক্সকে গুণ দিলে যে এইটা আসে আমরা সেটা মনে রাখবো ঠিক আছে আমরা কি মনে রাখবো এই অংশটা মনে রাখবো এটাই আমাদের শর্টকাট মানে গুণ করে যেটা পাইছি এটাই কি আমাদের শর্টকাট আমরা খালি এটা মনে রাখবো যে টু বাই টু কোনো ম্যাট্রিক্স যদি সমগাতি ম্যাট্রিক্স কিনা টেস্ট করা লাগে আমরা কি মনে রাখবো দেখেন আমরা মনে রাখবো যে নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেই সমগাতি ম্যাট্রিক্স হবে তখনই যদি এ প্রাইমিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি সি হয় ঠিক আছে এখন আমরা চেক করি প্রথম ম্যাট্রিক্সটার ক্ষেত্রে হ্যাঁ প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ এর ভ্যালু কত মাইনাস টু হোল স্কোয়ার প্লাস বি এর ভ্যালু কত বি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু সি এর ভ্যালু কত মাইনাস টু তাহলে এখন দেখেন দুই দুগুণা চার আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস টু তার মানে কত সিক্স খেয়াল করে দেখেন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এ ইন্টু এ করতাম তাহলে আমি কি পাইতাম প্রথম রাশিটার মানই পাইতাম কি সিক্স কিন্তু প্রথম রাশির মান আমার সমগতিকার শর্ত কি এই স্কোয়ার টু এ হইতে হবে মানে সব সেম সেম হইতে হবে তাই কি সেই আসছে না তাহলে আমি পুরোটা না করে আমি বুঝতে পারলাম যে এটা বাদ পুরোটা না করার পরেও আমি বুঝতে পারলাম কি এটা হবে না আমি খালি এই স্কোয়ার ইকোয়াল টু বিসি বসাইতে থাকি দেখি না কোনটার মধ্যে কী হয় ঠিক আছে প্রথমটা কী হয়ে গেলো বাদ হয়ে গেল এবার দ্বিতীয়টার অপশন টেস্ট করেন হ্যাঁ দ্বিতীয়টার মধ্যেও সেইভাবে করেন বুঝছেন কি না জানায়েন দ্বিতীয়টার ক্ষেত্রে এর ভ্যালু দেখেন টু স্কোয়ার প্লাস হচ্ছে বিসি তার মানে বি এর ভ্যালু কত ওয়ান আর সি এর ভ্যালু কত মাইনাস টু তার মানে এটা কত মাইনাস টু তাহলে দেখেন ফোর মাইনাস টু ইকোয়াল টু কত টু খেয়াল করে দেখেন দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে যদি আমি এই স্কোয়ার করতাম তাহলে প্রথমটার সাথে প্রথমটার মান মিলে গেছে প্রথমটার সাথে কি হয়েছে বস প্রথমটার মান মিলে গেছে হ্যাঁ আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন প্রথমটার সাথে প্রথমটার মান মিলে গেছে ভালো কথা কিন্তু আপনি যখন একটা মিলে যাবে আপনি তখন আরেকটা টেস্ট করবেন কোনটা টেস্ট করবেন র্যান্ডম র্যান্ডম টেস্টটা হইতে পারে এটা করবেন বা এটা করবেন মনে করেন আমি সি নম্বরটা করি হ্যাঁ সি নম্বরটা যদি করি তাহলে আমার কি হবে মানে এই ভক্তিটার মান আমার কত আসে সেটা বের করবো তাহলে আমার সি ইন্টু এ প্লাস ডি করবো সি ইনটু কি করব এ প্লাস ডি করবো এখন খেয়াল করেন সি এর ভ্যালু কত মাইনাস টু এর ভ্যালু কত টু আর ডি এর ভ্যালু কত বস ওয়ান মাইনাস ওয়ান ডি এর ভ্যালু কত মাইনাস ওয়ান এখন দেখেন তো এটার মানটা কত আসে মাইনাস টু ইন্টু ওয়ান তারপরে মাইনাস টু আসে খেয়াল করে দেখেন প্রথমটার ক্ষেত্রে আসছে টু দ্বিতীয়টার ক্ষেত্রে আসছে মাইনাস টু আপনার উত্তর হবে এইটাই আপনার উত্তর হবে এইটাই বাকি দুটাও কইটা দেখেন দেখবেন ওগুলো হবে না বাকি দুটা করে দেখেন দেখবেন ওগুলো কি হবে না হবে না এখন খেয়াল করেন আপনার সমগাতি ম্যাট্রিক্স টেস্ট করার জন্য কি করা লাগতো এ ইন্টু এ করা লাগতো আমরা এ ইন্টু এ করি নাই আমরা ডিরেক্ট করছি কি আমরা এই চারটা জিনিস মনে রাখবো যে সমগাতি ম্যাট্রিক্স ক্ষেত্রে এ প্রাইমিক টু এ স্কোয়ার প্লাস সি বি প্রাইমিক্যাল টু বি ইনটু এ প্লাস ডি সি প্রাইমিক্যাল টু সি ইনটু এ প্লাস ডি আর ডি প্রাইমিক্যাল টু ডি স্কোয়ার প্লাস সি হ্যাঁ এই কয়েকটা জিনিস যদি মনে রাখেন তাইলে কিন্তু অঙ্ক করতে পারেন এখন আরেকটা কথা বলি এত কিছু ক্যান করবেন ক্যালকুলেটরে এ ইন্টু এ করেন তাইলেই হবে ঠিক আছে শেষ ক্যালকুলেটরে এ ইন্টু এ করেন তাইলেই হবে এরই মাধ্যমে আমার ম্যাট ও আচ্ছা তো দেখেন সমগাতি ম্যাট্রিক্স বললাম না সেম ভাবে ঠিক সেম ভাবে আপনি শূন্যগাতি ম্যাট্রিক্স করতে পারেন ঠিক সেম ভাবে আপনি কি করতে পারেন অবেধঘগাতি ম্যাট্রিক্স করতে পারেন হ্যাঁ তাইলে একটা জিনিস খেয়াল করেন শূন্য আর অবেধধঘাতি বুঝবেন কিভাবে আপনি যদি কোনো একটা ম্যাট্রিক্সের এভাবে যদি এই স্কোয়ার করে দেখেন যে ওই ম্যাট্রিক্সের মান কত আসছে মানে হচ্ছে এই স্কোয়ার প্লাস বিসির মান আসছে শূন্য আবার বি ইন্টু এডি করলেন এ প্লাস ডি করলেন দেখলেন ওটার মানে শূন্য পরেরটা করলেন দেখলেন শূন্য তারপরটা শূন্য তার মানে কি যে কোনো তিনটা বা দুইটা টেস্ট করবেন তার মানে কি তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটার ম্যাট্রিক্সটা ভক্তির যদি স্কোয়ার করি তাহলে কি এটাকে আমি কি বলে দিব ডিক্লেয়ারি করে দেব শূন্য গাতি তারপরে দিয়ে অবেদগ গাছি ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন আপনি ধরেন প্রথমটা টেস্ট করলেন এই স্কোয়ারিক হতে হবে না তাহলে প্রথমটা টেস্ট করে দেখলেন এটা মান আসছে ওয়ান ডিস্কোয়ার প্লাস বিসি টেস্ট করে দেখলেন এটার মানে ওয়ান তারপরে আরেকটা টেস্ট করবেন সি ইন্টু এ প্লাস ডি এটার মান দেখবেন শূন্য তার মানে মান কি হবে পাঁচ হাজার মানুষ কি হবে শূন্য হবে তাইলে দেখেন আপনি জাস্ট এই চারটা সূত্র যদি মনে রাখেন এই যে bc ডি সি d এ প্লাস ডি চারটা জিনিস যদি মনে রাখেন দাবা মারেন তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ম্যাট্রিক্স নিয়ে কারো কোনো সমস্যা আছে আমি যেগুলা বলছি খুবই 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 গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা আরেক আর কয়েকটা জিনিস বলে দিই অনেক কথা বলতেছি আমি জানি কিন্তু তারপর আর কয়েকটা কথা বলি নির্ণায়কের চ্যাপ্টারের শুরুতে কিছু সূত্র আছে দেখবেন হ্যাঁ সূত্রগুলা কেমন যেমন ধরেন যে যদি দুইটা কলামের মান সেম হয় যদি দুইটা কলামের কি হয় মান যদি সেম হয় তাহলে সেই নির্ণায়কের মান কি হয় শূন্য হয় এরকম কয়েকটা বৈশিষ্ট্য আছে চারটা বা পাঁচটা বৈশিষ্ট্য আছে এতগুলো দরকার নেই প্রথম চারটা পড়ে ফেলবেন প্রথম কি পড়বেন চারটা পড়বেন হ্যাঁ চারটা পড়বেন তাহলেই হচ্ছে যে হয়ে যাবে নির্ণায়কের ক্ষেত্রে আর কিচ্ছু লাগবে না এতক্ষণ যা পড়াইছি আশা করতেছি এর মধ্যে থেকে ম্যাট্রিক্সার নির্ণয় কমন আসবে হ্যাঁ ইনশাল্লাহ আশা করতেছি যতক্ষণ শ্বাস আছে আমি ততক্ষণ আশমিটায় ক্লাস নিতেছি ঠিক আছে কি অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম ক্যাম্পাসে আপনাকে মিস করতেছি কে এটা সাগর আহমেদ ঠিক আছে ভাইয়া ওকে কিনা যারা আছেন বুঝছেন কিনা আচ্ছা নাইমুল ভাইয়া বলছেন যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে নির্ণয় করবেন দেখেন আমার সামনে ক্যালকুলেটর নাই প্রথম কথা এটা আর আমি ক্যালকুলেটার এখানে করলে দেখাও যাবেন আপনারা করবেন কি অনলাইনে ক্যালকুলেটার হ্যাক্স লেখে একটা সার্চ করবেন ভাইয়া তো বলেই দিলাম যে কোনটা কোনটা ক্যালকুলেটার করবেন অনলাইনে একটা হ্যাক্স লেখে সার্চ করবেন দেখবেন যে চলে আসছে এগুলো অ্যাভেলেবল অ্যাভেলেবল ভাইয়া যদি সম্ভব হয় আমার আসলে মনে হচ্ছে না সম্ভব আমার আবার হাসপাতালে ভর্তি তো এই মুহূর্তে আমি মোটামু সময় দিতে পারতেছিলাম আমি হাসপাতাল থেকে এসে ক্লাস নিচ্ছি এখন আবার হাসপাতালে চলে যাব ক্লাস নাম পরে তো হচ্ছে যে আপনি করবেন কি কাইন্ডলি ওটা একটু দেখে নিবেন আমি তো বলেই দিচ্ছি যে কোনটা কোনটা অন মানে ক্যালকুলেটর লাগবে ওগুলো করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা তো একটু করে ফেলেন হ্যাঁ আচ্ছা এবার আমরা দেখব আমাদের কিন্তু ম্যাক্সিমাম পড়া শেষ তো আমি করছি কি আপনাদের মানে বিগত বোর্ড বোর্ড পরীক্ষায় দেখছি যে কোন কোন টাইপের ম্যাথ আসে মানে এমসিকিউ আসে জটিনের সঙ্গে তো আমি মানে ওই ম্যাথগুলোর মধ্যে আমি দেখছি যে বারোটা বা এগারোটা টাইপের মতো ম্যাথ আসে তো সেগুলোকে আমি নিয়ে আসছি যে প্রত্যেকটা টাইপে আমি একটা করে বুঝায় দেবো আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ তো প্রথম কথা আপনাকে কি দেওয়া আছে দেখতেছেন আশা করি সবাই হ্যাঁ জেড ওয়ান ইকাল টু ওয়ান প্লাস টু আই আর জেড টু ইকাল টু থ্রি প্লাস আই তো এখন কি বলছে দেখেন প্রথমে বলছে দুইটা ম্যাট্রিক্সের সরি দুইটা জটিল সংখ্যা বিয়োগ করতে বলছে তাই না সরি বিয়োগের মডুলাস করতে বলছে হ্যাঁ এখানে কয়েকটা জিনিস আছে প্রথমে দেখেন

তারপরে এখন দেখেন মডুলাস এবং আর্গুমেন্ট এই দুইটাও বের করতে দিতে পারে আচ্ছা এখানে মেইন টপিক হচ্ছে আর্গুমেন্ট আচ্ছা যাই হোক তো জটিল সংখ্যার কি একটা বাস্তব পার্ট থেকে একটা অবাস্তব পার্ট থাকে বাস্তব পার্টটা কোনটা ওই যে এক্স প্লাস ওয়াই আই ওয়াই লিখলাম এক্সটা হচ্ছে বাস্তব পার্ট আর আই ওয়াইটা হচ্ছে অবাস্তব পার্ট তাহলে এখন খেয়াল করেন এটার মধ্যে খালি অবাস্তব পার্ট দেখতেছি তার মানে বাস্তব পাঠটা শূন্য তাহলে জিরো মাইনাস আই প্রথম কথা হচ্ছে এটা ঠিক আছে জিরো মাইনাস আই প্রথম কথা হচ্ছে এটা তাহলে এখন এটার ক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে আমার মোডুলাসের মান কত হবে এক্স এর ভ্যালু হচ্ছে আমি বুঝতে পারলাম না যে আমার অপশন কোনটা এবার আমার কি আর্গুমেন্ট বের করতে হবে তো আর্গুমেন্টের ক্ষেত্রে প্রথমে আমার কি দেখতে হবে এটা কোন কোয়ার্ডেন্টে আস তাহলে খেয়াল করেন এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ এখন আপনার মনে প্রশ্ন আসতে হবে এটা নেগেটিভ এটা নেগেটিভ হলো না কেন এটা নেগেটিভ এটা নেগেটিভ নেওয়া যাবে না এটা পজিটিভ নেবেন আর এটা নেগেটিভ নেবেন এইভাবেই মানে শূন্য মানে পজিটিভ ধরে নেবেন মনে মনে ঠিক আছে তাহলে আর কোনো ঝামেলা হবে না আচ্ছা তাহলে এখন দেখেন পজিটিভ পজিটিভ হচ্ছে এই কোয়ারডেন্টে পজিটিভ নেগেটিভ হচ্ছে এই ফোর্থ কোয়ারডেন্টে হ্যাঁ তাইলে আমরা কি জানি আর্গুমেন্টের ক্ষেত্রে কি আসে আর্গুমেন্টের ক্ষেত্রে চারটা সূত্র আসে কি ফার্স্ট কোয়ারডেন্টের মধ্যে যদি যাই তাইলে আমার আর্গুমেন্টের ভ্যালুটা কত আসবে আর্গুমেন্টটা আসবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স ফার্স্ট কোয়ারডেন্টে গেলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স সেকেন্ড কোয়ারেন্টে গেলে আর্গুমেন্টের ভ্যালুটা কত আসে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স থার্ড কোয়ারেন্টে গেলে আর্গুমেন্টের মানটা কত আসে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স ভাই সবগুলো বলে দিচ্ছে একসাথে যেই কোয়ারেন্টে আসুক না কেন পারবেন আর ফোর্থ কোয়ারেন্টে গেলে আপনার দুই রকম ভ্যালু আছে একটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স আরেকটা হচ্ছে টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াইভে এক্স তা আমরা মাইনাস টেন ইনভার্স ওয়াইভে এক্স নিলেই আমাদের সবগুলো এমসি কে রত্তর চলে আসবে কারণ এমসি কেগুলো ছোটো আকারে দেওয়ার চেষ্টা করে ঠিক আছে আর ওইটা নিলেও হবে অঙ্ক সমস্যা নাই কোনো হ্যাঁ তাহলে এখন আমরা আর্গুমেন্ট বের করবো তো প্রথমত আমরা জানলাম কি এই জিনিসটা কোন কোয়ার্ডেন্টে আছে প্লাস মাইনাস এখানে তার মানে ফোর্থ কোয়ার্ডেন্ট আছে আচ্ছা এটাও বলে দিই এখানে হচ্ছে মাইনাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস প্লাস হ্যাঁ আচ্ছা এগুলো মাথায় রাখবেন আপনার আর্গুমেন্ট বের করার জন্য এগুলো কিন্তু আপনার ইয়ে আসে সি তো আসে হ্যাঁ আচ্ছা তো ফোর্থ কোয়ারেন্টে থাকলে আমার সূত্র হবে এটা এটা আমি অলরেডি জানি তাইলে আমার কি আসছে আছে মাইনাস টেন ইনভার্স ওয়াই এর ভ্যালুটা কত ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এখানে খেয়াল করেন ওয়াই এর ভ্যালু শুধু ওয়াই এর ভ্যালু ঠিক আছে ওয়াই এর ভ্যালুটা কত ওয়ান এখন আপনার মাইনাস ওয়ান আছে ভাই ওই যে মডুলার সাইনটা দিছি না মডুলার সাইনটা এখন আর লিখি নি মডুলাস দিলে সব কি হয়ে যাবে একই হয়ে যাবে হ্যাঁ তার মানে ওয়ান বাই এক্স এর ভ্যালুটা কত জিরো খেয়াল করে দেখেন ওয়ান বাই জিরোর কি কোনো ভ্যালু জানেন জানেন না ওয়ান বাই জিরো মানে অসংজ্ঞায়িত 10 এর কত ডিগ্রির মান অসংগত 10 90 ডিগ্রির মান অসংগত তাই না তার মানে 10 ইনভার্স 1/0 মানে এখানে কত আছে 90 ডিগ্রি আছে তার মানে -π/2 আছে এখানে 90 ডিগ্রি তাই না তাহলে এখন খেয়াল করেন আপনার উত্তর হবে b উত্তর হবে কত b 1 আর -π/2 আশা করি সবাই ক্লিয়ার কারণ যদি কোনো মডুলাস আর্গুমেন্টে ঝামেলা থাকে এখনই বলতে পারেন হ্যাঁ এই যে দেখেন এখন এখান থেকে আর কি রকমের অঙ্ক আসতে পারে একই আমি আর করব না z i 1 এটা দেখে আবার অনেকে বিভ্রান্ত হয়ে যাবেন এটা ইকুয়াল টু কত -i সরি মাইনাস ওয়ান প্লাস আই এইভাবে সুন্দর করে সাজায় লেখবেন তাহলে অঙ্ক সহজ তারপর দেখেন এখন প্রথমে কি বলছে এটার যে আপনার অনুবন্ধি জটিল সংখ্যা সেটা বের করতে বলছে তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি মাইনাস আই মাইনাস আই সরি মাইনাস ওয়ান মাইনাস আই তাহলে দেখেন তো মাইনাস ওয়ান মাইনাস আই তার মানে এক নম্বরটা সঠিক দুই নম্বরটা বলছে যে ওর মোডুলাস বের করো ওর মোডুলাস বের করা মানে কি মোডুলাস বের করা মানে হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয় এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর হচ্ছে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার তার মানে হচ্ছে রুট টু তার মানে দুই নম্বরটাও সঠিক আশা করি সবাই পারতেছেন আমার সাথে তিন নম্বরটা দেখেন নতুন আসছে ঠিক আছে তিন নম্বরটা কি বলছে নতুন আসছে একটা জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করতে বলছে জটিল সংখ্যাটা কি আকারে থাকে এক্স প্লাস আই ওয়াই আকারে থাকে তাহলে এক্স কে যখন পোলারে প্রকাশ করি এটা মানে কি আর কস থেটা তাই না আর ওয়াই কে যখন পোলারে প্রকাশ করি এটা মানে কত আই ওয়াই ইকাল টু আর সাইন থেটা হ্যাঁ ওয়াই ইকাল টু কত আর সাইন থেটা এখন দুই জায়গা থেকে আপনি আর কমন নেন তাহলে কত আসবে আমার মনে হয় না এরপর আর করার দরকার আছে কেন করার দরকার আছে না মনে করেন সেটা আমি বলি দেখেন জেডের এর পোলার আকার বের করতে বলছে এখন জেডের এর ক্ষেত্রে আমরা জানি যে রুট আছে তার মানে ওর পোলার আকার বের করলে তার সামনে একটা রুট টু আসবে r এর মান আছে এখানে কি r এর মান আছে নাই তার মানে এখানে আমার আর্গুমেন্টও বের করার দরকার নেই কিছুই দরকার নেই এটা কিন্তু বাদ ঠিক আছে কেন বাদ কারণ হচ্ছে দেখেন আর আর ভ্যালুটা এখানে নাই আর আর ভ্যালু তো ওয়ান না যে এটা চলে যাবে আর আর ভ্যালু হচ্ছে রুট টু আমি অলরেডি জানি তাহলে আর রুট টু তো এটার সামনে গুণ আসার কথাই আসে নাই তাহলে আমি আর কষ্ট করে আর্গুমেন্ট আর্গুমেন্ট বের করার দরকার নেই কিন্তু যদি আপনার এখানে রুট টু থাকতো তাহলে কিন্তু আপনি আবার এটার জন্য এই যে এটার জন্য কী করতেন আর্গুমেন্ট বের করে আনতেন বা হচ্ছে ওই যে থিটার ভ্যালুটা বের করে আনতেন এইটার জন্য থিটার ভ্যালু বের করে দেখতেন যে ওটা পাই বাই ফোর কি না পাই বাই ফোর হইলে ওকে ফাইন এটা চলে আসতো হয়তো ঠিক আছে আর যদি না আসতো তাহলে বাদ শেষ আশা করি বুঝতে পারছেন সবাই হ্যাঁ এই কারো কি সমস্যা আছে এটা এই যে দেখেন ভাইয়া এটা কত নম্বর টাইপ জটিল সংখ্যা নম্বর টাইপে চলে কেমন কারো সমস্যা তো জানান এখনই ঠিক আছে হ্যাঁ সাগর ভাই চিনেছি চিনেছি সবাই খালি আমার সাথে নাটক করে হ্যাঁ আচ্ছা এই ক্লিয়ার পোলাপান কারো যদি সমস্যা থাকে ভাইয়াকে এখনই জানান হ্যাঁ ভাইয়া খুব শর্টকাটে বলতেছি সবকিছু তো একটু ভালোভাবে মাথায় নেন আর যদি এখন মনে হয় বেশি হয়ে যাচ্ছে পরে আরেকবার একটু রিভিশন দিয়ে নেবেন তাইলেই হবে এখন খেয়াল করেন বলছি কি এত এত বর্গমূল নির্ণয় করো ওরে বাপ রে বাপ বর্গমূল তো অনেক বড় অঙ্ক ভাইয়া আসেন দেখি এটা কেমন আপনাকে বলছে ওয়ান জেড মাইনাস জেড প্রাইম তাহলে ফার্স্টে সরি জেড বার জেড বার মানে কি অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি ওয়ান প্লাস আই ঠাকুর ভাই আপনার সাথে আমি পরে কথা বলবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তাহলে জেড জানলাম আর জেড আপনার কি বলে অনুবন্ধীটা জানলাম ঠিক আছে তো দুটা যদি জানি দুইটা কী করতে বলছে বিয়োগ করতে বলছে দুইটা বিয়োগ করলে কি আসবে ওয়ান মাইনাস আই মাইনাস ওয়ান মাইনাস আই তাই না তাহলে এখন খেয়াল করেন এটা এটা চলে যাবে তার মানে মাইনাস টু আই অঙ্ক কিন্তু আমাদের হাতে এখন তার মানে আপনাকে কি বলছে মাইনাস টু আই এর আপনার বর্গমূল বের করতে বলছে তাহলে এই যে খেয়াল করেন

এই স্কোয়ার মাইনাস টু এবোয়ার এটাকে কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিলাম কোনো সমস্যা আছে নাই তাহলে ভাইয়া এটাকে যদি আমি রুটটাকে যদি উঠা দিই তাহলে কি হবে প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই আশা করি সবাই বুঝছেন আমার অঙ্ক কিন্তু শেষ প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই এই যে দেখেন সি নম্বরটা হচ্ছে উত্তর সি নম্বরটা কি উত্তর আশা করি সবাই বুঝছেন এখন খেয়াল করেন আপনার অঙ্ক এরকম না আসতে পারে আপনার অঙ্ক আসতে পারে নাই নাই ঠিক আছে আপনি যদি নাই নেই আসে আপনি কি ভয় পাবেন না আপনি কি করবেন এটা নিচে একটা টু আনবেন তাইলে হচ্ছে কি এখানে একটা টু আই আসবে আপনি এরপরে এটার পুরাটা বর্গমূল করবেন এটা পুরাটা বর্গমূল করলে কত হবে থ্রি বাই রুট বাইরে আসবে আর রুট ওভার টু আই ভিতরে থাকবে তারপর আমাদের খেলা হাতে ওয়ান স্কোয়ার প্লাস আই স্কোয়ার নিয়ে আসবো তারপর এ প্লাস বি স্কোয়ার বাকিরা বাইরে থাকবে দেখবেন অঙ্ক হয়ে গেছে শুধু নাইন আই থাকলেই না আপনাকে যদি আমি বলে দিই শুধু আই বা মাইনাস আই যাই বলি না কেন আপনি খালি নিচে একটা টু আই না টু আনবেন তারপর ঘেঁচা ঘেঁচে এই সিস্টেমে চলে আসবেন তাইলে অঙ্ক হয়ে যাবে কেমন আচ্ছা তাহলে আমার টাইপ ফোর শেষ টাইপ ফাইভে আসেন টাইপ ফাইভ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ টাইপ শুধু টাইপ ফাইভই না আরো কয়েকটা গুরুত্বপূর্ণ টাইপ আছে আচ্ছা এবার আমি কয়েকটা কথা বলবো এককের ঘনমূল এককের ঘনমূল একক মানে এক একের ঘনমূল একের ঘনমূল হচ্ছে তিনটা ওয়ান ওমেগা আর কি ওমেগা স্কোয়ার ওয়ান ওমেগা আর কি ওমেগা স্কোয়ার ওমেগার মান কত মাইনাস ওয়ান আপনার প্লাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু আমি ভুল দেখলে আমাকে বলবেন ওমেগা স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই কি টু ঠিক আছে এককের ঘনমূল কয়টা তিনটা এককের ঘনমূল তিনটার যোগফলের মান কত হয় ভাইয়া এককের ঘনমূল ঘনমূল তিনটার যোগফলের ফলের মান হয় কত শূন্য হয় এককের ঘনমূল তিনটার যোগ ফলের মান কত হয় শূন্য হয় এককের ঘনমূল মনে করেন ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার এই দুইটাই যে এগুলো তো জটিল সংখ্যা এককের ঘনমূলের দুইটা জটিল পার্ট আছে আর একটা কি নর্মাল পার্ট আছে বা মানে সাধারণ পার্ট আছে ঠিক আছে বা রিয়েল পার্ট আছে এটা হচ্ছে ওয়ান আর এই দুটা কি জটিল পার্ট এই যে দেখেন মানগুলা লিখে রাখছি তাহলে জটিল পার্টগুলার যে গুণফল সেই গুণফলের মান কত ওমেগা কিউব ওমেগা মান কত ওয়ান আশা করি এগুলা জানেন হ্যাঁ তাহলে এখন দেখেন ওমেগা কিউবের মান কত ওয়ান তাহলে এই অঙ্কগুলো আমরা কি করব আমরা ওমেগার ক্ষেত্রে সব সময় মাথার মধ্যে নিয়ে আসব যে ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান আমরা ওমেগা ভিতর সব কিছু এটার মান বের করতে বলছে না তা মানে টু বাই এখন একটা জিনিস খেয়াল করেন এটার মধ্যে কি আছে ওমেগা টু দি দিপার থার্টিন ওমেগা টু দি দিপার থার্টিন মানে কি দেখেন তো ওমেগা টু দি কিউব টু দি দিপার ফোর দিলাম ওকে ইন্টু যদি ওমেগা দিই খেয়াল করেন কি আসে ওমেগা টু দি কিউব মানে কত ওয়ান আবার তিন চারা বারো তারপর ইন্টু ওমেগা মানে হচ্ছে এটা ঠিক আছে না ঠিক আছে এখন দেখেন ওমেগা মান কত ওয়ান এ মান কত ওয়ান এটি হচ্ছে আমার টার্গেট ছিল ঠিক আছে এইভাবে সাজায় নিব মানে কিউবের রাশিতে সাজায় নিব তারপর প্লাস ওমেগা কিউব টু দি পাওয়ার দেখেন তো এটা কত আছে ছাব্বিশ আছে তিন আটা কত চব্বিশ তিন আটা চব্বিশ তাহলে এখানে আট দিয়ে দিলাম ইন্টু কত ওমেগা স্কোয়ার দিলাম হ্যাঁ তাহলে দেখেন তো চব্বিশ যোগ দুই কত ছাব্বিশ এটাও মিলে গেছে এটাও মিলে গেছে হ্যাঁ তাহলে এখন খেয়াল করে দেখেন ওমেগা কিউবের মান যেহেতু ওয়ান এই টোটালটার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে থাকবে কে ওমেগা ওমেগা কিউবের মান যেহেতু ওয়ান এই টোটালটার মান ওয়ান তাহলে এখানে থাকবে কে ওমেগা স্কোয়ার একটু আগে ভাই একটা জিনিস শিখাইছি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু কত ওয়ান টাকে ওই পেশে নিয়ে গেলে কত মাইনাস ওয়ান তার মানে এই জিনিসটার ভ্যালু কত আসবে মাইনাস ওয়ান তার মানে উত্তর কত হবে মাইনাস টু আশা করি সবাই বুঝছেন আশা করি সবাই বুঝছেন আপনারা সবসময় মাথায় রাখবেন ওমেগা টু দি পাওয়ার থ্রি তিনের গুণিত কমেগার রাশি হইলেই সেটার মান কত হবে ভাইয়া ওয়ান হবে এইগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর একটা আয়ের সেটা মনে হয় আছে সামনে এই যে আইয়েরটা চলে আসছে এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলা বিভিন্ন বিভিন্নভাবে দেয় দেখেন ছয় নম্বর টাইপের চলে আসছি হ্যাঁ এখন খেয়াল করেন কি দেওয়া আছে আয়ের ক্ষেত্রে আচ্ছা একটু বলে নিই আয়ের ক্ষেত্রে একটু বলে নিই আয় এর ক্ষেত্রে আমরা কি জানি

এম দিয়ে দিছে কিছু জানি না এটা আই কিউব না আই ফোর জানি না তাই এম এর যে একটা ভ্যালু ধরে নেন এম এর ভ্যালু ওয়ান ধরে নেন এম এর ভ্যালু যদি ওয়ান ধরি তাহলে প্রথমটা আই টু দি পাওয়ার ওয়ান তারপর এটা কত এম এর ভ্যালু যেহেতু ওয়ান তার মানে আই স্কোয়ার তারপর এটা কত আই কিউব তারপর এটা কত আই টু দি পাওয়ার ফোর তাহলে এখন দেখেন আই মানে তো আই আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান আই কিউব মানে কত এই যে দেখেন আই কিউব মানে হচ্ছে মাইনাস আই আর আই টু দি পাওয়ার ফোর মানে কত ওয়ান এইটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা উত্তর কত শূন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওই যে ওমেকার যেরকম অঙ্ক দেখছেন না এরও কিন্তু ওইরকম অঙ্ক আসতে পারে ওই যে এভাবে চারের গুণিত কাকারে প্রকাশ করবেন তাইলে অঙ্ক হয়ে যাবে কেমন আচ্ছা তারপর দেখেন সাত নম্বর টাইপ এটা হইলে এ এর ভ্যালু কত ঠিক আছে এইটা হলে এর ভ্যালু কত মানে হচ্ছে এটা একটা জটিল সংখ্যা দেওয়া আছে এটা আরেকটা জটিল সংখ্যা দেওয়া আছে দুইটা জটিল সংখ্যা যদি ইকুয়াল হয় আমরা কী জানি তাদের বাস্তব পার্টগুলো ইকুয়াল এবং তাদের অবাস্তব পার্টগুলোও কি ইকুয়াল তাহলে বাস্তব পার্টগুলো মান জানবো আবার বলতেছি দেখেন এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু যদি এ প্লাস আই এরকম হয় তাইলে অবশ্যই বাস্তব বাস্তব কি হবে সমান হবে সারা জীবন অবাস্তব অবাস্তব পার্ট কি হবে সমান হবে আজীবন ঠিক আছে ওয়াইকল্টু বি হবে আশা করি মাথায় ঢুকছে তাইলে এখন আমার এই টাইকল এটা বানাইতে হবে তাহলে এটার একটু গুছাইতে হবে না এটাতে গুছাইতে হবে এটা কি দেওয়া আছে টু মাইনাস আই ডিভাইডেড বাই টু প্লাস আই এইসব অঙ্ক এরকম যদি অঙ্ক দেখেন সবসময় মনে রাখবেন নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুন দিলে অঙ্ক হয়ে যায় ঠিক আছে নিচেরটার অনুবন্ধী দিয়ে কি করবো উপরে নিচে গুন দিব নিচেরটার অনুবন্ধী কত টু মাইনাস আই তাহলে টু মাইনাস আই দিয়ে উপরে নিচে গুণ দেই ঠিক আছে তাহলে টু মাইনাস আই দিয়ে যদি উপরে নিচে গুন দিই তাহলে উপরে কি আসছে টু মাইনাস আই হোল স্কোয়ার টু মাইনাস আই কি আসছে হোল স্কোয়ার আসছে হ্যাঁ আর নিচে কি আসছে এ প্লাস বি ইন্টু এ বি তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে কেমন আচ্ছা তাহলে এখন খেয়াল করি আমার কি চাইছে আচ্ছা আমার যাই চাইছে এটা পরে আগে এটা গুছাই নি হ্যাঁ অঙ্ক কিন্তু খুব সহজ ভাইয়া বোঝানোর জন্য বড় করতেছি ঠিক আছে তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি বস বি স্কোয়ার সূত্র করছি ভুল থাকলে বললেন দুই দুগুণা চার

তাহলে এখন দেখেন এইটা থেকে এত বড় একটা জিনিস পাইছি তাই না এটা থেকে যদি এত বড় একটা জিনিস পাই এটা ইকুয়াল বলে দিছে কি অঙ্কের মধ্যে এ প্লাস আইবি এ প্লাস বলে দিচ্ছে আমার যতটুকু মনে পড়ে হ্যাঁ এই যে দেখেন এটার মধ্যে কি বলে দিছে এ প্লাস আইবি বলে দিছে তাহলে এ প্লাস আই যদি এটার ইকুয়াল হয় দুইটা ইকুয়েশন যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি বলতে পারবো এর ভ্যালুটা কত এর ভ্যালুটা হবে থ্রি বাই ফাইভ আর বি এর ভ্যালুটা কত হবে মাইনাস ফোর বাই ফাইভ তাই না কিন্তু আমাকে শুধু এর ভ্যালু জানতে চাইছে তাহলে এর ভ্যালুটা কত থ্রি বাই ফাইভ এই যে দেখেন থ্রি বাই আছে আপনার উত্তর এটা হচ্ছে আপনার উত্তর আশা করি সবাই বুঝছেন কারো কোনো সমস্যা থাকলে ভাইকে বলেন তো কারো কোনো সমস্যা আছে ভাইয়া সমস্যা থাকলে বলেন টাইপ সেভেন আবার বুঝায় দেন প্রথম থেকে বুঝি নেই আচ্ছা টাইপ সেভেন টাইপ সেভেন কোনটা এটা আচ্ছা দেখেন বুঝাই দিচ্ছি কোনো প্যারা নিয়ে না হ্যাঁ বুঝাই দিচ্ছি দেখেন ভাইয়া আপনাকে বলছে এটা একটা জটিল সংখ্যা দিছি এটা ইকুয়াল টু আরেকটা জটিল সংখ্যা তাহলে এ এর ভ্যালু কত তো এটার বেসিকটা কি সেটা বলি একটা জটিল সংখ্যা যদি আরেকটা জটিল সংখ্যার ইকুয়াল হয় তাইলে দুটা জটিল সংখ্যার কয়েকটা রকমের পার্ট থাকে দুই রকমের পার্ট থাকে একটা হচ্ছে বাস্তব পার্ট আরেকটা হচ্ছে অবাস্তব পার্ট তাই না এই যে ইমাজিনারি যেটা আছে সেটা তাইলে দুটা জটিল সংখ্যা যদি ইকুয়াল হয় তাদের বাস্তব পার্টগুলা কী হবে ইকুয়াল হবে এই যে এক্সিক্যাল টু এলএক্সি এবং অবাস্তব পার্টগুলো কী হবে ইকুয়াল হবে এই যে ওয়াই টু ঠিক আছে বুঝতে পারছেন আশা করি তাহলে এখন দেখেন আমি এখান থেকে এই কল টু কত লেখবো আমি তো বুঝতেছি না কারণ এটা তো গুছানো নয় এটা তো গুছাইতে হবে কি করতে হবে উপরে আর নিচে আসে তো এইরকম আকৃতি যখন থাকবে তখন চোখ বন্ধুকেরা নিচেরটার অনুবন্ধি দিয়ে উপরে নিচে গুন দিবেন নিচেরটা কত আছে টু প্লাস আই এটার অনুবন্ধী কি টু মাইনাস আই টু মাইনাস আই দিয়ে উপরে নিচে গুন দিলাম তো উপরে নিচে যখন গুন দিলাম উপরে দেখলাম আগেই টু মাইনাস আই আছে তাহলে এই দুটো মিলে কি হিসেবে এ বি হোল স্কোয়ার হয়েছে আর নিচের কি আছে এ প্লাস বিস বিয়ার মানস বিয়ার পরে জাস্ট b হোল স্কোয়ার ফেলছি আর হচ্ছে বি স্কোয়ার যে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর সামনে একটা মাইনাস আছে মাইনাস মানে হচ্ছে প্লাস ওয়ান চার একে পাঁচ হয়ে গেছে আর এটাকে এই স্কোয়ার মাইনাস টু এ ফেলছি মানে মাইনাস ওয়ান তাহলে থেকে এক গেলে কত তিন থাকে আর মাইনাস হচ্ছে ফোর আই বাই থাকে তাহলে এটাকে আমি কি করে আলাদা করে দিলাম থ্রি বাই ফোর বাই ফাইভ আই তাহলে এটাই আমাকে কি বলছিল এ প্লাস আইবি বলছিল তার মানে এর ভ্যালুটা কত থ্রি বাই ফাইভ আর বি এর ভ্যালুটা কত মাইনাস ফোর বাই ফাইভ আশা করি সবাই বুঝতে পারছেন এই কোথাও সমস্যা থাকলে এখনই বলেন কোথাও সমস্যা থাকলে এখনই বলেন আমি জিনিসটাকে একটু তারপরে আমি একসাথ করে দিচ্ছি হ্যাঁ জিনিসটাকে একটু গুছাই নিই তারপরে একসাথ করে দিচ্ছি কেমন হ্যাঁ এখানে দিয়ে দিলাম এটার উত্তর এখনো কি বুঝেন না এমন হয়েছে এখনো যদি না বুঝে থাকেন ভাইকে বলতে পারেন হ্যাঁ এখনো যদি না বুঝে থাকেন ভাইকে বলতে পারেন ভাই আরেকবার প্রায়ই দিব হয়তো বোঝানোর জন্য ঠিক আছে কিন্তু অঙ্কটা কিন্তু সহজ ঠিক আছে এইটুকু আপনার করাই লাগবে এটার মানে আর কোনো শর্টকাট নেই এটার এইটাই শর্টকাট হ্যাঁ দেখি 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 কারোর কথাও সমস্যা আছে ভাইয়া আমি খেলা প্লাস দুইটাই একসাথে দেখতেছি আড্ডা দিচ্ছি ভাইরে ভাই ভাইরে ভাই সব হচ্ছে পণ্ডিত অঙ্ক খালি ভাইয়াই করে আচ্ছা এটাও আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ হ্যাঁ এটা আর একটা গুরুত্বপূর্ণ টাইপ এখন দেখেন পি ইকল টু এক্স প্লাস আই ওয়াই হলে পি প্লাস টু ইকল টু থ্রি কি নির্দেশ করে নাকি বৃত্ত নির্দেশ করে স্বররাখ নির্দেশ করে নাকি প্যারাবোলা নাকি উপবৃত্ত নির্দেশ করে এটা জানতে চাইছে হ্যাঁ তাহলে পি ইকল টু এক্স প্লাস আই ওয়াই তাহলে ওটার ভিতরে এক্স প্লাস আই ওয়াই বসায় দেন প্লাস টু হ্যাঁ সাগর ভাইকে আমি চিনছি খুব ভালোভাবে সাগর ভাই কথা আমার মাথায় আসছে মাত্র ঠিক আছে আচ্ছা এখন দেখেন পি এর ভ্যালুটা বসায় দিয়েছি তাহলে ভাই এটা কি হবে এক্স প্লাস টু প্লাস আই ওয়াই হ্যাঁ প্লাস আই ওয়াই কত থ্রি এখন খেয়াল করে দেখেন এটা কি একটা জটিল সংখ্যা জটিল এটা বাস্তব পাঠ আর অবাস্তব পাঠ আর এই যে হচ্ছে আমি ওর কি বের করতে পারবো মডুলাসব আচ্ছা মডুলাস দেওয়া মানে মডুলাস বের করতে পারবো এটা না তো এখন দেখেন মডুলাস দেওয়া মানে কি এটাকে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে লিখতে পারি মডুলাস বের করবো আর কি এখন মডুলাস যদি বের করি তার মানে কি এটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু থ্রি লিখতে পারি তাই এটা যদি লেখেন এখন দেখেন এইটার তো রুট আছে রুটের উপরে স্কোয়ার করে দেন আবার তাহলে কত আসবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত তিন ত্রিকা নয় এখন খেয়াল করে দেখেন তিন ত্রিকা নয় লেখা এখানে না লেখায় এখানে থ্রি স্কোয়ার লেখাম এটা কি সূত্রের আকারে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকটা আর স্কোয়ার আকারে আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আকারে থাকলে এটা কি নির্দেশ করে এটা একটা বৃত্ত নির্দেশ করে তার মানে এই জিনিসটাকে আমরা এইভাবে বসায়া এভাবে যদি মডুলার করে দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি ও বৃত্ত নির্দেশ করে না কি নির্দেশ করে তাই না আচ্ছা তাহলে এখন দেখেন ও যদি সরল রাখার নির্দেশ করতো ও কোন আকৃতি দিত আমাকে সেটা আমি বলে দিচ্ছি সরল রেখা হইলে ওই হচ্ছে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এই ধরনের কোন একটা আকৃতি দিত বা মনে করেন যে ওর আকৃতি তো এরকম থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ ইকাল টু জিরো ঠিক আছে মানে এরকম কোন একটা আকৃতি দিত ওর মধ্যে অবশ্যই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটা থাকতো না

আপনার সরলটা কেউ হইতে পারে উত্তর প্যারা বলাও হইতে পারে উপবৃত্ত হইতে পারে কোনটা কীভাবে ভাববেন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি হ্যাঁ অনেকগুলা টাইপ কিন্তু একটা টাইপের মধ্যে আসে দশ নম্বর টাইপে আসেন দশ নম্বর টাইপটা দেখেন এক্স ইকাল টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এটা মানে কি এটা মানে হচ্ছে ওমেগা তাই না আপনাকে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে তাহলে এক্স টু কত ওমেগা ওমেগা প্লাস ওয়ান বাই ওমেগা মানে কত ওমেগা প্লাস ওয়ান ওমেগা মানে হচ্ছে ওমেগা প্লাস ওয়ান লসাগু করলাম তাহলে আমরা কি জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত জিরো ইউল টু কত জিরো তাহলে এখন দেখি ওয়ান তার মানে ওমেগা ওমেগা ডিভাইডেড বাই ওমেগা তাহলে ওমেগা ওমেগা কাটা মাইনাস ওয়ান উত্তর হবে মাইনাস ওয়ান ঠিক আছে টাইপ টেনও শেষ তারপর দেখেন নিচের কোনটি মূলত সংখ্যা টাইপ ইলেভেন নিচের কোনটি মূলত সংখ্যা মূলত সংখ্যা কি সেটা আমি আগে একটু বলে আসি আপনাদেরকে হ্যাঁ মূলত সংখ্যা হইতে হলে অবশ্যই পি বাই কিউ আকারের হইতে হবে কি হইতে হবে আকারের হবে যেখানে কিউ ইজ নট হবে এবং কি হইতে হবে পিও কিউ কিউ কি হইতে হয় সহমৌলিক হইতে হয় হ্যাঁ আচ্ছা তার থেকেও সহজভাবে বলি কোন একটা পূর্ণ সংখ্যার উপরে পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ হওয়া যাবে না কোনো একটা পূর্ণ সংখ্যার উপর রুট থাকলে সেটাও মূলত সংখ্যা আর যদি পূর্ণ সংখ্যা যদি না হয় ঠিক আছে মানে পূর্ণ সংখ্যার উপর যদি রুট না থাকে এগুলোকে আমরা সব কিছুকে মূলত সংখ্যা বলতে পারি যেমন ধরেন থ্রি থ্রি কি মূলত সংখ্যা অবশ্যই থ্রি বাই ওয়ান মনে মনে ফাইভ ফাইভ বাই কি ওয়ান এগুলো মূলত সংখ্যা আর এগুলো হচ্ছে অমূলত সংখ্যা ঠিক আছে এখন রুট থ্রি এখন আপনি বলতে পারেন রুট নাইন ভাইয়া এটা পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা কখনোই কি হতে পারে না অমূলত হইতে পারে না পূর্ণবর্গ সংখ্যা সবসময় মূলত হবে কারণ রুট নাইন নিকলটুকু কত থ্রি এটা কি একটা মূলত সংখ্যা আশা করি বুঝতে পারছেন শর্টকাট বললাম এখন আবার মূল মূলত সংখ্যার মেইন বেসিকটাও বললাম হ্যাঁ আচ্ছা এখন খেয়াল করেন পাই এর ভ্যালু কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডট 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 অসীম এগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা ঠিক আছে ই এর ভ্যালুটাও দেখবেন এরকম অসীম এগুলো কি অমূলত সংখ্যা ওয়ান বাই রুট ফাইভ খেয়াল করেন এই যে রুট টু রুট থ্রি রুট ফাইভ পূর্ণ সংখ্যার উপরে যদি রুট থাকে অবশ্যই পূর্ণবর্গ হওয়া যাবে না পূর্ণবর্গ হওয়া যাবে না পূর্ণ সংখ্যার উপর রুট থাকলেই সেটা কি একটা অমূলক সংখ্যা তার মানে এটাও একটা অমূলক সংখ্যা বাকি রয়েছে ও উত্তর হবে ওই কিন্তু ও হবে কিনা সেটা একটু বুঝি আগে দেখেন উপরে আছে কত রুট ফাইভ নিচে আছে কত একশো পঁচিশ একশো পঁচিশ মানে কত এটা ভাঙি পাঁচ ইন্টু পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ না আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ তাহলে এটা কত রুট ফাইভ নিচের এটাকে কি লিখতে পারি রুট ফাইভ আর টোয়েন্টি ফাইভের উপর যদি রুট আসে এটা কত আসবে ফাইভ আসবে তাই না তাহলে রুট ফাইভ রুট ফাইভ কাটা তার মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ এই যে দেখেন পি বাই কিউ আকারে আসছে কিউ ইজ নট ইকাল টু জিরো আসছে পি আর কিউ সহমৌলিক মানে কি মানে হচ্ছে এক বাদে এদের কোনো আর মানে কিছু নাই উৎপাদক নাই যেমন ধরেন টু বাই ফোর টু বাই ফোরের মধ্যে খেয়াল করেন দুজনকে এক দিয়েও ভাগ করা যায় দুজনকে দুই দিয়েও ভাগ করা যায় মানে এক বাদে আরও উৎপাদক আছে তাদের কিন্তু এখানে দুইজনে কি এক বাদে অন্য কোনো উৎপাদক আছে নাই এখন এটারও যদি আপনি এভাবে করেন হাফ করেন দেখেন এক বাদে আর কোনো উৎপাদক নাই তার মানে এরা সহমৌলিক এটা কি সহমৌলিক কিন্তু এটা কি সহমৌলিক না আশা করি বুঝতে পারছেন মূলত সংখ্যা কি অমূলত সংখ্যা কি আচ্ছা খেয়াল করেন ভাইয়া আপনাদেরকে জটিল সংখ্যা এগারোটা টাইপ দেখাইছি এই এগারোটা টাইপ বাইর করার জন্য আমার অ্যাটলিস্ট চার পাঁচ ঘন্টা লাগছে কারণ হচ্ছে আমি বিগত বোর্ডের সব কোয়েশ্চেন একসাথে কইরা জটিল সংখ্যার সেখান থেকে আমি সবগুলো টাইপে ফেলাইছি যে কোনটা কোন টাইপে যায় কোনটা কোন টাইপে যায় এই প্রত্যেকটা টাইপের আন্ডারে আমার অন্তত পাঁচটা দশটা কইরা এমসি কিউ আছে আপনারা যদি চান আমি তো প্রত্যেকটা টাইপ বুঝাই দিলাম এটার আন্ডারে যেই টপিকগুলো আমি প্র্যাকটিসের জন্য বের করছি আপনারা যদি চান আমি দিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ যদি চান আর না চাইলে দিব না তো এই হচ্ছে ঘটনা আমার কিন্তু জটিল সংখ্যাও অবশ্যই সবাইকে বুঝছি কারো কোনো সমস্যা থাকলে বলেন ভাইয়া কারো কোনো সমস্যা থাকলে এখনই জানান কারো কোনো সমস্যা থাকলে এখনই জানান হ্যাঁ আমি বলি

বহুপদীতে চলে গেলাম বহুপতি শুরু করে দিচ্ছি এগারোটা ছাব্বিশ বারো বারোটার মধ্যে শেষ করবেন সে আল্লাহ নিচের কোনটি বহুপতি রাশি নয় তার মানে প্রথমে আমার জানতে হবে কোনটা কোনটা বহুপতি রাশি হয় তো বহুপতি রাশি হওয়ার শর্ত হচ্ছে প্রথমে অনেকগুলা পথ থাকতে হবে অনেকগুলা পদ হইতে পারে দুইটা পদ তিনটা পদ চারটা পদ একটা পদ তো হইতে পারে ঠিক আছে এখানে পথ থাকতে হবে তার মানে পথ থাকতে হবে কিন্তু পদ সংখ্যা অসীম হওয়া যাবে না যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডট 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 এরকম হওয়া যাবে না পদ সংখ্যা কি হইতে হবে পদ সংখ্যা সসীম হইতে হবে পথ সংখ্যা কি হইতে হবে বল শসীম হইতে হবে হ্যাঁ তারপরে সেখানে কি থাকতে হবে সেখানে চলক থাকতে হবে এবং চলকের উপর ঘাত থাকতে হবে চলকের উপর কি থাকবে ঘাত থাকবে হ্যাঁ চলকের উপর কি থাকবে ঘাত থাকবে কিন্তু ঘাতের মান কি হওয়া যাবে না ভগ্নাংশ হওয়া যাবে না ঘাতের মান কি হওয়া যাবে না ভগ্নাংশ হওয়া যাবে না তারপরে কি হইতে হবে ঘাতের মান কি হইতে পারবে না নেগেটিভ হইতে পারবে না ঘাত্র কি হইতে পারবে না নেগেটিভ হইতে পারবে না তো এই কয়টা জিনিস যদি বুঝেন তাহলে মোটামুটি জটিল সংখ্যা পারেন মানে বহুপদী বহুপতি আইডেন্টিফাই করতে পারবেন প্রথমে দেখেন প্রথমে কি দেখবেন ভাইয়া খেয়াল করেন সবাই একটা একটা করে আমরা সবগুলা যাচাই করবো এখন হ্যাঁ নিচের কোনটি বহুপদী রাশি নয় দেখেন তো এখানে কি আছে এখানে কি পদসংখ্যা কি সসীম 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 সবগুলা সসীম প্রথম ক্রাইটেরিয়া গেল চলকের ঘাত ভগ্নাংশ আছে কি না এখানে কি ভগ্নাংশ আছে চলকের কোন ঘাত ভগ্নাংশ নাই টু ওয়ান টু এই যে দেখেন এক্স চলকের ঘাটটা কত এক্স চলকটাকে যদি উপরে উঠায় দে্স ইন ইনভার্স ওয়ান তার মানে কি নেগেটিভ আসছে তার মানে এই ব্যক্তি হচ্ছে বহুপতি রাশি নয় আইডেন্টিফাই করতে পারছেন সবাই বহুপতি কোনটা কিভাবে কি আইডেন্টিফাই করবেন বুঝছেন এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন জীবনের পৃথিবীর যেখান থেকে বহুপতি দেখ না কেন আপনি আইডেন্টিফাই করতে পারবেন বহুপতি রাশি নয় কোনটা এটা প্রায় আসে ঠিক আছে এটা কি প্রায় আসে আচ্ছা এখান থেকে আপনাদেরকে আরো কয়েকটা কথা আমি বলে দিতে পারি এখন আপনারা শুনতে চান কি না আমি জানি না মানে হচ্ছে এই যে বহুপদী পদের এখানে আরো কিছু খেলা আছে খেলাগুলো আমি বলতেছি দাঁড়ান আচ্ছা এটা দ্বিতীয় বট না আমি একটু বইটা খুলি মানে তাইলে হচ্ছে আমার একটু আইডিয়া হবে যে কোন কোন জিনিসগুলো বলবো আপনাদেরকে এক্সট্রা হ্যাঁ আচ্ছা আপনারা যারা এতক্ষণ ছিলেন সবাইকে বুঝছেন কি না ভাইয়াকে একটু জানান তো ভাইয়া একটু জানান তাইলে ভাইয়ার জন্য খুবই খুবই সুবিধা হয় হ্যাঁ ভাইকে একটু জানান কেমন ভাইয়া ফোন আসতেছে দাঁড়ান একটু ফোনটা ধরে ইমার্জেন্সি হ্যাঁ একটা ইমার্জেন্সি ফোন আসতে আপনারা একটু ভাইয়াকে জানান হ্যাঁ হ্যালো আলাইকুম না না বল ভরে এখন কি অপারেশন হচ্ছে হুম হ্যাঁ আচ্ছা হুম এখন এমনে হুম মানে রেডি আছে আর কি আচ্ছা ঠিক আছে এখন কয়টা বাজে মনে হয় সাড়ে এগারোটা বাজে আমার আরো আধা ঘন্টার মতো সময় লাগবে তারপর আমি বেরোবো আর কি আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলি তাহলে হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা এই যে মানে ডাক্তার একটু আগে দেখছে আমার বাবার কালকে সকালে অপারেশন হচ্ছে এটা হচ্ছে কনফার্ম করলো মাত্র আমাকে হ্যাঁ আচ্ছা অনেকক্ষণ ফোন দিছে আমি ধরি নেই আর এখানে আমি কিছু কথা বলে দিই নাহলে আমার নিজের খুঁতখুত লাগবে মনে হবে যে এটা পুরোটা নিই আচ্ছা এখন দেখেন এই যে এই জিনিসটা এই জিনিসটার ঘাত কত কোনো একটা বহুপদী একটা রাশি আছে সেটার ঘাত কত আচ্ছা বহুপদীর ব্যাপারে আরো একটা কথা বলে দিই মনে করেন ফাইভ একটা পূর্ণ সংখ্যা দিলাম ওকে একটা বহুপদী ওকে একটা বহুপদী কিনা সেটা আপনি কিভাবে বলবেন দেখেন তো ফাইভের সাথে কি কোনো চলক আছে অবশ্যই আছে ভাইয়া ফাইভ ইন্টু এক্স টু দিবস মানে কত ওয়ান চলক আছে না আছে চলকের উপর কি একটা পূর্ণ সংখ্যা আছে না পূর্ণ সংখ্যা আছে এটা কি নেগেটিভ না এটা কি ভগ্নাংশ না আছে তাহলে আপনি বলবেন যে ভাইয়া একটা পদ হয়েছে আর একটা পদকটা পথ শূন্য তার মানে ফাইভ কিন্তু একটা বহুপদী তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা কি ভাইয়া একটা বহুপদী যে কোনো পূর্ণ সংখ্যা কি ভাইয়া একটা বহুপদী এটা কিন্তু আর একটা নৈবৃত্তিক বলে দিলাম তারপর আপনার মনে করেন যে এরকম একটা রাশি আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এই বহুপতির মাত্রা কত এখানে তো এক্স এর মাত্রা দুই এখানে এক্সের মাত্রা এই বহুপদীর মাত্রা কত সবসময় মনে রাখবেন চলক যেটা এই যে এরকম এক চলক যে আছে সর্বোচ্চ মানজার মানে সর্বোচ্চ যার এখানে ঘাটটা কত টু সর্বোচ্চ যেই ঘাত থাকবে চলকে সেটাই হচ্ছে ওই বহুপতির মাত্রা মাত্রা কত দ্বিমাত্রিক এটা কত মাত্রিক দ্বিমাত্রিক হ্যাঁ এই যে দেখেন ফাইভ এক্স প্লাস ওয়ান এটা কত মাত্রিক একমাত্রিক এ এক্স কিউব থাকলেও এটা কি হতো থ্রি মাত্রিক এ এক্স টুদ ফোর থাকলেও এটা কি হতো চার মাত্রিক ঠিক আছে যেখানে খুশি থাকুক না কেন সব থেকে বড় মাত্রা যাক সেটা হচ্ছে বহুপতির মাত্রা আশা করি আপনাদের ক্লিয়ার হ্যাঁ আশা করি আপনাদের ক্লিয়ার আচ্ছা এখন দেখেন সব থেকে বড় মাত্রা বিশিষ্ট যেই পদটা থাকে সেটাকে বহুপতির মুখ্য পদ বলে সব থেকে বড় পাত্রা বিশিষ্ট যে পদ সেটাকে কি বলে মুখ্য পদ বলে আমার মাথায় একটু টেনশন চলে আসতে হ্যাঁ আচ্ছা মুখ্য পদ বলে তারপর মুখ্য পদও চিনলাম মুখ্য পদ মুখ্য সহক যদি বলে আপনাকে হ্যাঁ মুখ্য সহক যদি বলে সব থেকে বড় যে মাত্রা সেটা পদ মুখ্য পদের যে সহক সেটার মান কত ফাইভ সেটাকে বলে কি মুখ্য সহক বলে তাইলে এখন দেখেন একটা বহুপদী রাশি আপনি চিনলেন তারপর বহুপদী রাশি কেমন কেমন হতে পারে জানলেন বহুপদী রাশির মুখ্য পদ জানলেন সহক জানলেন ঠিক আছে এইটুকু জানলে এনাফ এইটুকু জানলে কি এনাফ আচ্ছা এখন দেখেন আপনাকে ব্যাপার কি এটা আচ্ছা বুঝছি আগে আসেন এটা শিখি হ্যাঁ আগে আসেন এটা শিখি এটা কি একটা সমীকরণ এই সমীকরণে একটা মূল যদি হয় এর মান কত এটা হচ্ছে আপনার প্রশ্ন হ্যাঁ সমীকরণ দীঘাত সমীকরণের মূল মানে কি মূল মানে হচ্ছে সমাধান মনে করেন কোনো একটা সমীকরণের সমাধান হচ্ছে ওয়ান আর হচ্ছে টু তার মানে ওই যে আমরা কি এগুলাকে কি বলি মনে করেন যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে যে ধরেন এটাকে সমাধান করেন সবাই এটাকে সমাধান করলে ফাইভ এক্স হচ্ছে কত ওয়ান হবে ঠিকভাবে কাজ না এখন আর তো এরকম সমাধান করলে কি আমরা দুইটা ভ্যালু পাই না ওইগুলোকে আমরা কি বলি ভাইয়া উৎপাদক বলি আর উৎপাদকগুলোর যেই মান মনে করেন উৎপাদকগুলো আসে এইভাবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এইভাবে এরকম উৎপাদক সমাধান করলে এটা পাই না তাহলে এক্স ইকুয়াল টু টু আসে আবার এক্সে কিন্তু কি আসে ওয়ান আসে ওইগুলোই হচ্ছে যে আমাদের মূল ঠিক আছে ওই যে এক্সে যে দুইটা ভ্যালু পাই একটা দীঘার সমীকরণ থেকে ওগুলা কি বলে মূল এখন এই টুকে যদি ওই সমীকরণে আবার বসায় দিই দেখবেন যে ওই সমীকরণটা কি হয়েছে সিদ্ধ হয়েছে ওয়ানকে যদি ওই সমীকরণে বসায় দিই মানে সমীকরণের বাম পক্ষের মধ্যে মানটা বসাই দিলে ডানপক্ষের মান কি আসে শূন্য আছে তখন বলি সমীকরণটা কি হয়েছে সিদ্ধ হয়েছে এখন বলছে আপনাকে এইটা একটা দীঘার সমীকরণ এই সমীকরণ একটা মূল মাইনাস টু হলে পেয়ের কত এখন দেখেন একটা মূল মাইনাস টু হওয়া মানে কি এই সমীকরণে বসাই দিলে এই সমীকরণটা মান শূন্য হবে

এখন দেখেন আপনার যদি সমীকরণ এইটা হয় ঠিক আছে এই সমীকরণের মূল দয় যদি বাস্তব আর সমান হয় তাইলে পি এর মান কত খেয়াল করেন এখানে পি এর মান কিভাবে একটা মূল মাইনাস টু হলে পি এর মান কত এখানে আপনাকে প্রশ্ন করছি কি সমীকরণ যদি এটা হয় এবং মূল দয় যদি বাস্তব আর সমান হয় তাইলে পি এর মান কত আলটিমেটলি পি এর মানই বের করতে বলছি কিন্তু কাহিনি ভিন্ন করে দিছি তার মানে আপনাকে এরকম বিভিন্ন মান বের করতে বলতে পারে কিন্তু কাহিনীগুলো ভিন্ন ভিন্ন বলতে পারে ঠিক আছে তো কাহিনীগুলো আপনার এসি তাই না এখন আমরা কি জানি এখান থেকে কয়েকটা জিনিস শেখাবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয় একটা ঘটনা ঘটে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু যদি ইকুয়াল টু জিরো হয় একটা ঘটনা ঘটে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু যদি লেস দেন জিরো হয় আরেকটা ঘটনা ঘটে বি স্কোয়ার মাইনাস

অসমান হবে মাথায় রাখবেন আপনি যদি কোনো একটা সমীকরণের আচ্ছা এই সমীকরণে বি কি এ কি সি কি এটা একটা প্রশ্ন আপনাদের হইতে পারে খেয়াল করেন মনে করেন আপনার সমীকরণটার আকৃতি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এই যে দেখেন এক্স স্কোয়ারের আগে যেই শখ সেটার মান হচ্ছে এ তারপরে এক্স এর আগে যেই শখ সেটার মান হচ্ছে বি আর হচ্ছে সি এর মানটা এই যে এটা ঠিক আছে এটা হচ্ছে ধ্রুব পদ হ্যাঁ তাহলে আপনি বি কি এ কি সি কি জানেন তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বেরই করতে পারেন তাহলে বি স্কোয়ার মাইনাস যখন গ্রেটার দেন জিরো হবে তখন মূলদ্বয় কি হবে বাস্তব হবে এবং অসমান হবে হ্যাঁ তারপরে বি স্কোয়ার মাইনাস যখন ইকুয়াল টু জিরো হবে তখন মূলদ্বয়ের মান কি হবে মান সমান হবে তার মানে দুইটা মূলই সমান হবে দুইটা মূলই সমান হবে এবং কি হবে বস বাস্তব হবে দুইটা মূলই সমান এবং বাস্তব হবে বি স্কোয়ার মাইনাস লেস দেন জিরো যদি হয় মূলদ্বয় হচ্ছে জটিল সংখ্যা হবে মূলগুলা কি হবে জটিল সংখ্যা হবে বা কাল্পনিক সংখ্যা হবে এবং অসমান হবে জটিল সংখ্যা হবে এবং কি হবে অসমান হবে মাইনাস বিসি যদি পূর্ণ পূর্ণবর্গ হয় মূলদয় বাস্তব হবে মূলদ হবে মূলদয় কি হবে মূলধ হবে ঠিক আছে আচ্ছা 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 এখানে আরেকটা জিনিস খেয়াল করেন এই যে মান সমান না মান সমান এবং হচ্ছে কি মূলধ হবে মান সমান এবং মূলদ হবে ঠিক আছে মূলত হবে এটা কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কি পূর্ণবর্গ হলে মূলত হবে বাস্তব হবে ঠিক আছে তো এই জিনিসগুলো একটু বই থেকে দেখে এই জিনিসগুলো কোথা থেকে দেখে নিব আমাদের বইতে নাই এমন কিছু নাই তো ভাইয়া আপনি এই একটু কথা বলার জন্য এত কথা বললেন বা একটু কথার জন্য এত কথা বললাম কারণ এই জিনিসগুলো আপনাদের আসবে হ্যাঁ আচ্ছা আর এখান থেকে যেই দুটা মূল আসবে সেগুলো কি হবে অসমান হবে এই ক্রাইটেরিয়াগুলো সবাই মাথার মধ্যে সেট করে নেন যেই কোনো ক্রাইটেরিয়া থেকে প্রশ্ন আসতে পারে এই যে একটা প্রশ্ন চলে আসছে হ্যাঁ বি স্কোয়ার মাইনাস ফোরিসি গ্রেটার দেন জিরো হলে কি হবে মূল দয় বাস্তব হবে অসমান হবে বি স্কোয়ার মাইনাস ফোরিসি ইকুয়াল টু জিরো হলে মূলদয়ের মান সমান হবে বাস্তব হবে মূলধ হবে বি স্কোয়ার মাইনাস ফোরসি লেস দেন জিরো হলে জটিল সংখ্যা হবে অসমান হবে বি স্কোয়ার মাইনাস ফোরসি যদি পূর্ণবর্গ হয় মূল মূলদ মূলধ হবে বাস্তব হবে অসমান হবে আশা করি সবার মাথার ভেতর ঢুকাইতে পারছি তারপরে যদি না ঢুকাইতে পারি আমি মরে যাই আর কিছু করার নেই এখন দেখেন প্রশ্নের মধ্যে আসি প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে মূল বাস্তব এবং সমান মূল দয় বাস্তব এবং সমান এই যে মূলদয় সমান এবং হচ্ছে বাস্তব কখন হয় বি স্কোয়ার মাইনাস ফোর টু যদি জিরো হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে আমি এটার ক্ষেত্রে হিসাব করবো এখানে বিয়ের ভ্যালু কত বিয়ের ভ্যালু ধরেন ভেঙা ভেঙে লিখতেছি বিয়ের ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি এর ভ্যালু হচ্ছে ওয়ান সি এর ভ্যালু হচ্ছে মাইনাস পি তাই না এখন হিসাব কি বলতেছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি

পৃথায়কের অঙ্কগুলা কিন্তু এইভাবে আসবে ভাইয়া পৃথায়কের যত কিছু আসবে এইভাবে আসবে আপনাকে বিভিন্ন হিন্ট দিয়ে দিবে বলে দিবে এইটা বলে দিব ওইটা এইখান থেকে আপনার বি স্কোয়ার মাইনাস করেছি গ্রেটার দেন জিরো টু জিরো তারপরে হচ্ছে যে লেস দেন জিরো এইভাবে হিসাব করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু অঙ্ক পারবেন না আমি আশা করি সবার ক্লিয়ার কারো সমস্যা থাকলে বলেন এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ ভাইয়া এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ টাইপ বাংলাদেশ উইন বাই সিক্স রানস বাংলাদেশ জিতছে আসলে ডিও চেক করতে হবে তোয়া পলাবেন কোনো কোথাও কোনো সমস্যা আছে ভাইয়া কোথাও কোনো সমস্যা থাকলে ভাইয়াকে একটু বললেন কেমন কোথাও কোনো সমস্যা থাকলে ভাইকে একটু বললেন দেখেন এখানে তিনটা টাইপ করছি প্রথম টাইপে কি শিখছি বহুপতি নির্ণয় তার বিভিন্ন আকার আকৃতি শিখছি দ্বিতীয় টাইপে কি শিখছি পি এর মান কিভাবে কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখছি কিন্তু ওটার ভিতরে আরেকটা জিনিস শিখে ফেলছি পৃথায়ক জিনিসটা শিখে ফেলছি কেমন পৃথায়ক জিনিসটা শিখে ফেলছি এখন দেখেন এটা একটা খুব কমন প্রশ্ন এগুলো আপনাদের বইয়ের ভিতরেই আছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে বহুপতির দুইটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণের দুইটা মূলই সম মানে সাধারণ হবে বা হচ্ছে একই হবে একটা সমীকরণের একটা মূল মনে করেন এ আর একটা বি পরের সমীকরণটারও একটা মূল হবে এ আর একটা বি এইটা কখন হবে যখন দুইটা সমীকরণের এক্স স্কোয়ারের সহকদ্বয়ের যেই অনুপাত এক্সের যেই সহকদ্বয়ের অনুপাত এবং হচ্ছে ধ্রুবকের যেই অনুপাত এগুলো যদি সেম হয় তাহলে দুইটা সমীকরণের উভয় মূলই সাধারণ হবে এটা মাথার মধ্যে গাই দুইটা সমীকরণের উভয় মূলি যদি একই হইতে হয় তাহলে তাদের কি শখ গুলার অনুপাত এবং ধ্রুব পদের অনুপাত কি হতে হবে সেই হইতে হবে তার মানে এটার উত্তর কি ডি এটা একদম ঠাটা মুখস্থ ঠিক আছে আপনাকে হইতে পারে এটার 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 ভ্যালু দেওয়া আছে তারপরে বি টু সি টুর ভ্যালু দেওয়া আছে আপনাকে বলছে এ টু এর শখ কত বা এই যে দ্বিতীয় সমীকরণের টু এর মান কত আপনি তখন কিন্তু এই অনুপাত ব্যবহার করে অঙ্ক করতে পারবেন আশা করি বুঝতে পারছেন হ্যাঁ একটার ভিতরে অনেক রকমের অঙ্ক আছে ভাইয়া এবার দেখেন ওইটার কথা আমার শেষ এবার এটার মধ্যে আসেন টাইপ ফাইভের মধ্যে আপনার এরকমের অঙ্ক আসে এরকমের অঙ্ক প্রচুর আসে হ্যাঁ কি বলছে এত একটা সমীকরণ সমীকরণ মূল দেয় আলফা এবং বিটা হইলে এত এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটি ঠিক আছে এত এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটি ঠিক আছে খেয়াল করেন এই ধরনের অঙ্ক কিন্তু আপনারা করছেন এত সমীকরণ মূল যদি আলফা প্লাস আলফা বিটা হয় তাহলে আমরা কি জানি আলফা প্লাস বিটা ইকাল টু এখান থেকে আমরা কি জানি যে আলফা প্লাস বিটা টু মাইনাস বি বাই এ আর হচ্ছে আলফা বিটা ইকাল কি ভাইয়া জানি সি বাই এ তাই না এগুলো কিন্তু আমরা জানি ঠিক আছে এগুলো আমরা অ্যাপ্লাই করবো এখানে তাহলে আলফা প্লাস বিটা টু মাইনাস 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 প্লাস হয়ে যাবে তার মানে সিক্স বাই থার্টিন তার মানে বি বাই এ ঠিক আছে আর আলফা বিটা ইকাল কি সি বাই এ তাহলে এটা কিন্তু মাইনাস সেভেন বাই থার্টিন হবে তাই না এই দেখেন দুটো মান পেয়ে গেছি এখন বলছে এত এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটি এখন দেখেন তো এই মূলটা মানে কি এই মূলটা মানে কি দেখেন তো এই মূলটা মানে হচ্ছে এই যে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান মানে এখানের একটা মূল হচ্ছে এটা এখানে অন্য মূলটা হচ্ছে ওয়ান বাই বিটা প্লাস ওয়ান তাই না এই যে দেখছেন দুইটা মূল এখানে এরকম এখন আমরা কি জানি দুইটা মূল যদি দেওয়া থাকে তাহলে ওই মূল বিশিষ্ট সমীকরণ কোনটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স মানে দুইটা মূল যদি দেওয়া থাকে আলফা এবং বিটা তাহলে সেটা সমীকরণ প্লাস হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু কত জিরো এইটা হচ্ছে যে আপনার সমীকরণ যে আপনাকে যদি দুইটা মূল দেওয়া থাকে তাইলে ওই মূলগুলোর মান যদি জানেন আপনি এই সমীকরণে বসায় দিলেই আপনি কি মূল বিশিষ্ট সমীকরণটা পেয়ে যাবেন হ্যাঁ তাহলে এখন খেয়াল করেন এখানে আপনার কি আছে এক্স স্কোয়ার মাইনাস আলফার মানটা কত এখানে আলফার মানটা হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান তাই না বস আচ্ছা আর বিটার মানটা কত এখানে ওয়ান বাই বিটা প্লাস হচ্ছে ওয়ান কেমন আচ্ছা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা এখন আলফা ইন্টু বিটা যদি করেন তার মানে এটা ইন্টু এটা করতে হবে আপনার তাই না তার মানে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান ওয়ান বাই বিটা প্লাস ওয়ান ভাইয়া এটা কি বড় হ্যাঁ ভাইয়া এটা একটু বড় ভাইয়া মানে এটা একটু বড় বাট আপনি তো এত কিছু করবেন না আমি ভাইয়া দেখাচ্ছি হচ্ছে যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন এই জন্য আপনি তো এত ভাঙবেন না আপনি ধুমধাম করবেন অঙ্ক তাই না আচ্ছা তো এখন খেয়াল করেন এটার মধ্যে আসলে কি হচ্ছে এটার মধ্যে যদি আমি এটা করি ধরেন নিচে লসাগু নিলাম আলফা বিটা আলফা বিটা যদি লসাগু নেই তাহলে উপরে আসবে বিটা প্লাস হচ্ছে আলফা প্লাস হচ্ছে টু ইন্টু আলফা বিটা আসবে আপনারা নিজেরা করে দেখেন এটাই আসবে হ্যাঁ ইন্টু এক্স আর এই দুটোকে যদি গুণ করি তাহলে কি আসবে ভাইয়া ওয়ান বাই আলফা বিটা প্লাস হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস হচ্ছে ওয়ান আসবে কেমন ইকুয়াল টু কত জিরো তা এখন খেয়াল করেন আমি যদি ভুল না করে থাকি এটাই আসবে হ্যাঁ এটা একবার যাবে এটা যাবে। তারপরে এটা যাবে তারপরে এটা এটা গুঞ্জাবে হ্যাঁ ঠিক আছে এখন খেয়াল করেন আপনি অলরেডি এখান থেকে কি জানেন ভাই আলফা প্লাস বিটার মান জানেন আলফা বিটার মান জানেন খেয়াল করেন আলফা প্লাস বিটার মান বসাবেন আলফা বিটার মান বসাবেন আলফা বিটার মান বসাবেন অঙ্ক কিন্তু হয়ে যাবে আলফা বিটার মান বসাবেন লসাগু করলে কি আসবে আলফা প্লাস বিটা আসবে উপরে মান বসাবেন অঙ্ক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই অঙ্কটা একটু বড় এই অঙ্কটা কি ভাইয়া টাইপ ফাইভের অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা কি পাওয়া যাবে না ইনশাল্লাহ আমরা কি করবো ভাইয়া এখানে আমরা কয়েকটা জিনিস শিখলাম যে দুইটা মূল দেওয়া থাকলে আমি কোন সূত্রের মাধ্যমে দুইটা মূল দেওয়া থাকলে আমি কোন সূত্রের মাধ্যমে এমসিকিউটা করব করবো সেটা কিন্তু আমি জেনে গেলাম এখান থেকে হ্যাঁ এটার কোনো শর্টকাট আপাতত আমার মাথায় নাই ঠিক আছে আপনাদের মাথায় থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন আর হচ্ছে যে এইভাবেই অঙ্কটা করা লাগে ঠিক আছে তাহলে আপনাকে মূল যে এইভাবেই দিয়ে দিবে এমন কোনো কথা নাই এমনও হইতে পারে মূল আপনাকে বললো একটা একটা ক্রমিক একটা একটা থেকে এক বেশি একটা একটা থেকে দুই বেশি একটা একটা বর্গ তার মানে ওইভাবেও আপনার কি সমীকরণ নির্ণয় করতে দিতে পারে অঙ্ক কিন্তু সেম টাইপ কিন্তু সেম কিন্তু কথা ভিতরে ভিন্ন হইতেই পারে ঠিক আছে তাহলে আশা করি কোন অঙ্কগুলো করা লাগবে বা কোন অ্যানসিকিউর প্র্যাকটিস করা লাগবে সেটা আপনারা বুঝছেন হ্যাঁ এখন দেখেন এত সমীকরণের একটা মূল যদি এত হয় এর বাস্তব মূল কোনটি এত সমীকরণের একটা মূল দেওয়া আছে তাহলে এর বাস্তব মূল কোনটা এটা বসতে না বের করতে এখন খেয়াল করেন আপনি এই সমীকরণের একটা মূল কি এটা কি এটা হচ্ছে একটা অমূলত হ্যাঁ সরি না জটিল সংখ্যা আপনারা এখানে নতুন জিনিস শিখবেন সেটা কি যে কোনো একটা বহুপদীর একটা মূল যদি জটিল সংখ্যা হয় তার আরেকটা মূল হবে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা একটা মূল যদি হয় এ প্লাস আরেকটা মূল হবে এ মাইনাস আই ঠিক আছে এখন খেয়াল করেন এটা কি একটা ত্রিঘাত ত্রিঘাত তার মানে এখানে এক্স এর সমাধান কয়টা আসবে তিনটা তো তিনটার মধ্যে একটা আসছে জটিল সংখ্যা তো একটা যদি জটিল সংখ্যা আসে এর আরেকটা মূল আমরা জানি অটোমেটিক সেটা কি এটার অনুবন্ধী জটিল সংখ্যা তাইলে এটার আমি অলরেডি কয়টা মূল জানি দুইটা জানি বহুপদীর একটা মূল যদি জটিল সংখ্যা হয় আরেকটা মূল হবে অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে একটা দেওয়া আছে আরেকটা আমি বের করে ফেলছি তাহলে আমি দুইটা জানি তিন নম্বরটা জানি না তাই না তো ওই তিন নম্বরটা কি হবে বাস্তব হবে সেটা আমাকে বের করতে বলছে বাস্তব না বললেও আমি তিন নম্বরটা ধরেন যা আপনি মনে করেন তারেকের টি ঠিক আছে তাহলে এইটা একটা এইটা একটা এইটা একটা এই তিন নম্বরটার মান বের করতে হবে আপনার হ্যাঁ তাহলে এখন একটা জিনিস আমরা করি কি করব দেখেন আমরা কি জানি যে যদি আমার সমীকরণটা এমন হয় যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি টু জিরো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবেন এগুলো থেকে অঙ্ক আছে এরকম যদি হয় তাহলে আমরা কি জানি এটার উৎপাদক হয় তিনটা আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি তারপর হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকাল টু সি বাই এ তারপরে কি আলফা বিটা গামা ইকাল টু ডি বাই এ খুব ভালোভাবে মাথায় রাখবেন এগুলা দিয়ে প্রচুর সরি মাইনাস ডি বাই এ এগুলো দিয়ে প্রচুর 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 অঙ্ক আসে হ্যাঁ এগুলো দিয়ে প্রচুর অঙ্ক আসে এখন খেয়াল করেন আপনি এখানে একটা মূল জানেন দুইটা মূল জানেন আর একটা মূল ধরে নিচ্ছেন এই তিনটা মূলকে যোগ করেন তিনটা মূলকে যোগ করা মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা হ্যাঁ তার মানে হাফ রুট থ্রি আই

মাইনাস ফোর এই যে দেখেন মাইনাস ফোর তাহলে এখন দেখেন এত বড় একটা জিনিস খালি এইটুকুর মধ্যে শেষ হয়েছে কিন্তু এইটুকুর জন্য আপনার এই বেসিকগুলো জানা লাগছে একটা মূল যে জটিল সংখ্যা হলে আরেকটা যে অনুবন্ধী জটিল সংখ্যা হয় এই বেসিকটা জানা লাগছে তো এই জিনিসগুলো যদি জানেন ভাই আপনি খুব সহজে অঙ্ক করতে পারবেন হ্যাঁ শুধু জটিল সংখ্যার বেলায় না আপনার যদি একটা মূল যদি অমূলত হয় আরেকটা মূল হবে অনুবন্ধী অমূলদ মনে করেন একটা মূল হচ্ছে আপনার ওয়ান প্লাস রুট টু ঠিক আছে একটা মূল হচ্ছে আপনার ওয়ান প্লাস রুট টু আরেকটা মূল হবে অবশ্যই ওয়ান মাইনাস রুট টু তাহলে আপনি এখান থেকে কয়েকটা জিনিস শিখলেন কি কি শিখলেন যে এই যে কিউব বা থাকলে আপনার সূত্রগুলো হয় এটা তারপরে একটা মূল যদি জটিল সংখ্যা আর একটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা একটা মূল যদি হয় অমূলদ আর একটা হবে অনু অনুবন্ধী অমূলদ ঠিক আছে আর অঙ্ক কিভাবে করবেন সেটা তো শিখাই দিছি তাহলে এই টাইপটা যে ভাবে আসতে পারে এই যে ভাইয়া বিভিন্ন কথা বললাম রকম যে রকম ভাবে খুশি আসতে পারে হইতে পারে আপনাকে মানে দুইটা ইয়ে দিয়ে দিল আপনি হচ্ছে যে এই গুণটা ইউজ করে এই এই ছোটোটা ইউজ করে করতে হতে পারে বা এটা ইউজ করে করতে হতে পারে কেমন আচ্ছা তো মোটামুটি অনেক দূর বললাম আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন তো বিরক্ত হইলেও কিছু করার নাই আপনারা যারা বিরক্ত হয়ে যাচ্ছেন তারা পরবর্তীতে ইউটিউব থেকে করে নিয়ান তো এখন দেখেন সাত নম্বর টাইপ ইউটিউবে কবে দিবে আমি তাও জানি না হ্যাঁ তো এখন সাত নম্বর টাইপ দেখেন এই জিনিসটা কিভাবে করব। তো এই জিনিসটা কেন বললাম এই যে এই জিনিসটা নতুন টাইপে আনছি কারণ এটা আলফা এই স্কোয়ার দেওয়া আছে এই স্কোয়ার দেওয়া মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেমন এটা আলফা স্কোয়ার হলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার লাগতাম তারপরে এটা যদি আলফা বিটা হইতো তার মানে এটা হচ্ছে আলফা বিটা বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা এটা যদি আলফা বিটা গামা হইতো তাহলে তো আপনারা জানেনই এটাও সাজাইতেন ঠিক আছে তো এরকম বিভিন্ন জিনিস এটা হইতে পারে তো এই টাইপের অঙ্ক করবেন তো এখন মোটামুটি এটা এটার মধ্যেই থাকে আর এটার মধ্যে থাকে আলফাবিটা গামা আমি দেখিনি এখন পর্যন্ত এম সিগেতে আসতে ঠিক আছে তাহলে আমরা এই দুটো একটু ভালোভাবে জেনে যাবো হ্যাঁ আচ্ছা তো আসেন এখন এটা দিয়ে কি অঙ্ক আসছে সেটা বুঝি এটার একটা বেসিক গেলো হ্যাঁ এটার একটা বেসিক গেল এখন দেখেন এটার মান বের করতে বলছে তাই না এটার মান মান বের করতে বলছে আমি কিভাবে পাবো দেখেন তো আমি কি এই যে এরকম ত্রিঘাত যখন দেওয়া থাকে তখন এখান থেকে আমরা কি আচ্ছা সবাই এটা একটু করেন আমার সাথে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকাল টু কত মাইনাস বি বাই এ তারপরে মাইনাস থ্রি বাই টু তারপরে হচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা ঠিক আছে এটা দেওয়া থাকলে মাইনাস সি বাই এ

মাইনাস এইটা তাহলে এ প্লাস মান জানেন না এই যে দেখেন মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু ইন এর মান কত মাইনস ফাইভ বাই টু খেয়াল করছেন তার মানে এই দুটো ভ্যালু বসাই দিলে কিন্তু আপনি এখানকার এই যে সামেশন এশন অফ এ স্কোয়ারের ভ্যালুটা জেনে গেলেন তাইলে সামেশন রিলেটেড যে কোনো অঙ্ক আসলে এই যে এই ধরনের জিনিসগুলো আপনি জানেন সাম এশন রিলেটেড যেকোনো জিনিস আসলে এরকম ফর্মুলা ইউজ করে অঙ্ক করে ফেলবেন ঠিক আছে আরেকটা ফর্মুলা আছে সেটা আমি সামনে হয়তো আসবে সেখানে দেখাই দিব আশা করি এটা সবার ক্লিয়ার টাইপ স্টেভেন আশা করি সবাই বুঝছেন হ্যাঁ আচ্ছা আরেকটা সূত্র আমি বলে দিই হ্যাঁ আরেকটা সূত্র বিভিন্ন জায়গায় লাগে সেই সূত্রটা হচ্ছে এরকম ওই যে আপনার অফ এ এ এ কিউব কিউব আপনাকে হ্যাঁ মানে কি প্লাস প্লাস বি এই টাইপের অঙ্ক কিন্তু আপনারা করছেন হ্যাঁ তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্রটা কি লিখে দিই ভাইয়া এ প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ইন্ডিভিজুয়াল কোনো সূত্র নাই এটার সাথে কি লাগে মাইনাস থ্রি এ বি সি লাগে কেমন এটার সাথে কি লাগে মাইনাস মাইনাস সি 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 এ কিউ 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 বি কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে খেয়াল করে দেখেন আপনাকে একটু আগে যে অঙ্কটা আমি করাইছি মানে সেখান থেকে আপনি কিন্তু চাইলেই এ প্লাস বি প্লাস সি বা আলফা প্লাস বিটা প্লাস গামা বের করতে পারেন তারপরে মাইনাসটা কমন এলে কি আলফা বিটা বিটা গামা গামা আলফা এটাও বের করতে পারেন খালি এটা পারেন না এটার জন্য আবার সূত্র শিখাই দিচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি আই সব ভ্যালু জানেন কিন্তু আপনি তা মানে আপনার এ কিউব বি কিউ সিকিউব দিলেও কিন্তু আপনি ভ্যালু বের করতে পারবেন ঠিক আছে সুতরাং এই যে সামেশন রিলেটেড সব অঙ্ক কিন্তু এই 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 যে এখন যেভাবে দেখেছি এভাবে সব করে ফেলবেন কেমন শর্টকাট এগুলো আমি নিজেই জানি না তো আপনারা জানলে আমাকে জানাইতে পারেন ঠিক আছে বা আমি এগুলো শর্টকাট দেখিও নাই কখনো তো যাক আমার জানার স্বল্পতা থাকতে পারে তো আপনারা আমাকে জানাইন তো এখন দেখেন টাইপেট কি শর্তে এত সমীকরণের দুটি মূলের সমষ্টি শূন্য হবে একটা সমীকরণের দুইটা মূলের সমষ্টি কি হবে শূন্য হবে কোন শর্তে এখানে আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে হ্যাঁ খেয়াল করেন আপনার এই ইকুয়েশনটার তিনটা মূল হইতে পারে এখন দুইটা মূলের সমষ্টি শূন্য হইলে একটা মূল আলফা হইলে অবশ্যই একটা মূল মাইনাস আলফা হইতে হবে কারণ আলফা মাইনাস আলফা ইকুয়াল টু কত শূন্য আর একটা মূল কত হবে বিটা হবে ঠিক আছে তাইলে আমি দেখেন এভাবে সাজাই নিলাম ঠিক আছে তো তিনটা মূলের সমষ্টি যদি শূন্য হয় কি শর্তে শর্ত বের করতে বলছে তাই না আচ্ছা তাহলে আমি দেখি আমি আগে হচ্ছে তিনটা মূলের যোগফল করি তিনটা মূলের যোগফল কত এইটা তাই না ইকুয়াল টু মাইনাস বি বাই এ তাহলে মাইনাস পি বাই ওয়ান তাহলে মাইনাস পি ঠিক আছে তাহলে এইটা এটা চলে যাবে তার মানে বিটা ইকোয়াল টু মাইনাস পি এখন দেখেন বিটা কি এই সমীকরণের একটা মূল না তো সমীকরণের যে কোনো একটা মূল মূলের মান এই সমীকরণটাকে কি করবে সিদ্ধ করবে না এই সমীকরণটাকে কি করবে সিদ্ধ করবে তাইলে এই বিটার ভ্যালুটা কত মাইনাস পি মাইনাস পি কে আমি এটার মধ্যে বসাই দিই এটার মধ্যে যদি বসায় দিই তাহলে কি আসবে মাইনাস পি হোল কিউ প্লাস পি ইন্টু মাইনাস পি হোল স্কোয়ার এটা মান ওয়ানও হতে পারতো টুও হতে পারতো তাহলে সেটাই বসাই দিতাম এটাকে সিদ্ধ করতো তাই না তাইলে হচ্ছে

ইকুয়াল টু কত আসবে জিরো আসবে মাইনাস টু পাশে দিয়ে দিলাম তার মানে পি কিউ প্লাস আর এই যে বি নম্বর হবে আপনাদের উত্তর বি নম্বর হবে আপনাদের উত্তর আচ্ছা টাইপ এইট পর্যন্ত কারো কোনো টাইপের সমস্যা থাকলে বলেন হসপিটালে হ্যাঁ টাইপ এইট নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন ঠিক আছে ভাইয়া টাইপ কি বুঝছেন দেখেন জিনিসগুলো কিন্তু খুব সিম্পল দেখতে অনেক কঠিন কিন্তু জিনিসগুলো কিভাবে আমাকে বলছে দুইটা মূলের সমষ্টি শূন্য হবে তো আমি দেখছি এটা তিনটা মূল হবে তাহলে দুইটা মূলের সমষ্টি শূন্য হলে একটা মূল আর একটা মূলের বিয়োগফল ফল এরকম আর কি মানে সমান সমান একটা টু হবে তাইলে না যোগফল শূন্য হবে আর একটা বিটা ধরছি তারপর আলফা প্লাস বিটা প্লাস গামা মানে এরকম থাকলেই কি ওই আলফা প্লাস বিটা প্লাস গামা আলফা বিটা বিটা গামা গামা আলফা আলফা বিটা গামা এগুলোর গুণফল এইভাবে করে অঙ্কগুলো করতে হবে তারপরে করছে কি একটা মূলের মান পাইছি মূলের মান পাওয়া মানে ওরা সমীকরণে বসায় সিদ্ধ করে ফেলবো সিদ্ধ করলে দেখছেন যে একটা ইকুয়েশন চলে আসছে এরকম কিন্তু আগেও করছিলাম হ্যাঁ আচ্ছা তাহলে এটা গেল এখন নয় নম্বর টাইপে আসেন ঠিক আছে নম্বর টাইপে কি বলছে আচ্ছা এটা একটু ডিফারেন্ট টাইপ এটা জীবনে একবারই আসছে এটা নিয়ে পেঁচাবো না বেশি একটা শর্টকাট আছে শর্টকাট বলে ঠিক আছে এত সমীকরণের বিপরীত মূলগুলার দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করো কি বলছি ভাইয়া এই যে একটা সমীকরণ আসছে এই সমীকরণের মনে করেন দুইটা মূল একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি ঠিক আছে এই সমীকরণের মূলগুলার বিপরীত মূল দ্বারা এই এই মূলের বিপরীত মূল কি হবে ওয়ান বাই এ এই মূলের বিপরীত মূল কি হবে ওয়ান বাই বি এই বিপরীত মূলগুলো দ্বারা গঠিত যে সমীকরণ সেটা নির্ণয় করো হ্যাঁ তো এরকম যখন বিপরীত বলবে যে দুইটা মূলই ঘুরা গেছে দুইটা মূলই বিপরীত মূল তখন আপনি কি করবেন চোখ বন্ধকেরা এক্স এর জায়গায় ওয়ান বাই এক্স বসাবেন এটা জীবনে একবারই আসছিল তারপরে এটা চোখ বন্ধকেরা বসাইতে পারেন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস এ ইকাল টু জিরো বসাই দিলাম ওয়ান বাই এক্স বিপরীত হয়ে গেল এটাকে এখন ক্যালকুলেশন করেন এটাকে যদি ক্যালকুলেশন করেন খেয়াল করেন আপনার কি আসবে এই যে নিচে এক্স কিউব আসবে তাহলে আমি এক্সকিউব দিয়ে সবারে গুণ করি এক্স কিউব দিয়ে যদি সবারই গুণ করি নিচে এক্স কিউব তো এটার ভ্যালু আসবে কত ওয়ান এক্স কিউব কিউব কাটা যাবে এটা যদি এক্স কিউব দিয়ে গুণ করি নিচে এক্স স্কোয়ার তার মানে উপরে আসবে বি এক্স এটাকে যদি এক্স কিউব দিয়ে গুণ করি এটা কত আসবে সি এক্স স্কোয়ার এটাকে যদি এক্সকিউব দিয়ে গুণ করি এটা এ এক্স কিউব ইকুয়াল টু জিরো তাহলে ভাই কত আসবে এটাকে সুন্দর করে সাধন সবাই পাশে নিয়ে যান এ এক্স কিউব কোথায় উত্তর এইরকম কিছু একটা হবে ঠিক আছে উত্তর এটাই হইতে পারে হয়তো আর হয়তো ক্যালকুলেশনের কোথাও ভুল হয়েছে সেটাও হইতে পারে তো আপনারা একটু করবেন মানে এখানে যেটা আসে সেটাই হচ্ছে উত্তর অন্য কোনো কিছু ভাবার দরকার নেই ঠিক আছে এখানে যেটা আসে সেটাই হচ্ছে উত্তর কেমন তো এখানে মনে হয় উত্তরটা দেওয়া নাই ঠিক আছে তো এখানে যেটা বলছি সেটাই তারপরে যান তারপরে দেখেন আর একটা টাইপ দশ নম্বর টাইপ এতকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এটাকে বলে ভাগ শেষ উপবাদ্য ঠিক আছে আপনাকে যদি কোনো একটা সমীকরণের কোনো একটা উৎপাদক দেওয়া থাকে হ্যাঁ কোনো একটা সমীকরণের যদি উৎপাদক দেওয়া থাকে মানে আপনাকে বলতেছি উৎপাদক উপবাদের কথা দুইটা আছে একটা ভাগশেষ উপপাদ্য আর একটা উৎপাদক উপপাদ্য ভাগশেষ উপপাদ্য কি প্রথমে সেটা বলি এই সমীকরণকে এটা দিয়ে যদি ভাগ করেন সেই ভাগ করলে কি একটা ভাগ ফল থাকে না মনে করেন যে আপনি টু বাই ফাইভ করলেন টু বাই ফাইভ করলে কত দুই দুগো চার এই যে এক বাকি থাকলো এটাই হচ্ছে আপনার ভাগশেষ এই ভাগশেষের মানটা বের করার একটা সিস্টেম আছে এটাকে দিয়ে যদি এটাকে ভাগ করেন তাহলে আপনি দেখেন x 1 0 কল্পনা করেন মনে মনে তার মানে x 1 তাহলে আপনি এই সমীকরণের মধ্যে x 1 বসান ঠিক আছে f of 1 4 1 কিউব 2 1 স্কয়ার 3 1 6 এটা যদি বসান তাহলে দেখেন তো 4 2 3 6 ঠিক আছে 4 এর 2 এ 6 6 আর 3 এ 9 9 এর থেকে 6 গেলে কত 3 এই যে যে ভ্যালুটা পাইছেন এটি হচ্ছে আপনার কি ভাগশেষ এই যে ভ্যালুটা পাইছেন এটা হচ্ছে ভাগশেষ এটাকে কোন উপাদ্য সাহায্য করছি ভাগশেষ উপায় সাহায্য করছি উপবাদ্য যেটা দেওয়া থাকবে জিরো চিন্তা করবেন টু ধরেন ওয়ান আসলো ওয়ান যদি আসে এফ অফ ওয়ান দিয়ে এই ফাংশনের ভিতর দিবেন এটা তো এফ অফ এক্স এর তাহলে এফ অফ ওয়ান দিলে এই ফাংশনের ভিতর থেকে যেই ভ্যালু পাবেন সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য উপবাদ্য আর হচ্ছে আপনাকে যদি উৎপাদক উপপাধ্য বলে উৎপাদক উপপাদ্য মানে কি আপনাকে উৎপাদক উপপাদ্য মানে x 1 ওয়ান যদি দেওয়া থাকে সেটা হচ্ছে ওই ওই ফাংশনের একটা উৎপাদক এই ফাংশনের একটা উৎপাদক এবং আপনি যদি এফ অফ ওয়ান বসান সেই ফাংশনের মান অবশ্যই কি আসবে শূন্য আসবে এটা হচ্ছে উৎপাদক উপবাদ ঠিক আছে একটা বলছি এই মান আসবে থ্রি আর উৎপাদক উপবাদ হলে বসাইলে কত আসবে শূন্য আসবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে মানে হচ্ছে যে তো ওই সময় মানগুলো এমনভাবে চেঞ্জ করে দিবে যাতে ওই মানটা বসালে কত আসে শূন্য আসে এবং আপনাকে তখন বলবে যে মানে তখন হচ্ছে ওই শূন্য ইকুয়াল টু সামথিং দেবে বলবো ওইটার ভ্যালু কত এইভাবে অঙ্কগুলো আসবে হ্যাঁ এই হচ্ছে আরেকটা টাইপ গেল ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন এগারো নম্বর টাইপ এগুলো পড়াইতে পড়াইতে আমার ম্যাট্রিক্সের দুইটা টাইপের কথা মনে পড়ছে সেগুলো শেষ দুইটা টাইপ এখন দেখেন আপনার এই জিনিস যদি থাকে তাইলে বলছে যে এইটার মান কত এই টাইপের একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো আসে দেখেন যদি এটা হয় এটার মান কত হ্যাঁ যদি এটা হয় এটার মান কত আচ্ছা তাইলে এইটাকে নিয়ে আমাদের এই ধরনের কেসে মাথায় রাখবেন এগুলো হচ্ছে স্পেশাল কেস এই ধরনের কেসে আমাদের কিছু কাজ করতে হয় এক্স ইয়ে টু ওয়ান এটাকে আমরা সাধারণ বানায় নিবো এটার জন্য আমরা কি করবো এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট টু আই এ নিয়ে আসলাম ঠিক আছে আমি আইটাকে গায়েব করবো এটা আমার টার্গেট তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু দুই পাশে স্কোয়ার করলাম টু ইন্টু আই স্কোয়ার হ্যাঁ আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান তার মানে এখানে কত থাকবে মাইনাস টু থাকবে এখানে কত থাকবে মাইনাস টু থাকবে আর এখানে কত এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু মাইনাস টু তাইলে এখন খেয়াল করেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর এটা এই পাশে চলে আসলে কত হবে থ্রি ইকোয়াল টু কত জিরো এই যে জিনিসটাকে সাজায় একটা জিনিস আনলেন না এই জিনিসটাকে আমরা করবো কি এটার উৎপাদক বানাবো ঠিক আছে দেখেন একটা জিনিস খেয়াল করে বলছে এই এই একটা একটা ইকুয়েশন দেওয়া আছে আছে সেখানে মানে মূল হচ্ছে এটা এটা ঠিক বা একটা সমাধান হচ্ছে এটা এখন এটাকে এটার ভিতর বসাইলে কি এই সমীকরণটা সিদ্ধ হবে না সিদ্ধ হবে কিন্তু এরকম আই থাকলে আমাদের সমস্যা এই জন্য আইটাকে নাকচ করার জন্য আমরা এটা করছি তাহলে এটাকে বসাইলেও কি দেখেন তো এটাকে বসালেও এটার ভ্যালুটা কি আসবে শূন্য আসবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট আর কোনো টার্গেট নেই হ্যাঁ মানে আমরা জাস্ট মূলটাকে নর্মালাইজ করে দিলাম তো হচ্ছে যে এই টাইপের আপনাদেরকে অঙ্ক আছে অঙ্ক বইয়ের মধ্যে করছেন হয়তো কিন্তু না করে থাকলে এখন দেখে নেন এগুলো কিন্তু নৈবিত্তিকও দেয় হ্যাঁ এগুলো কোথায় দেয় নৈবিত্তিকও দেয় তাহলে এটা যদি হয় এইটুকু তো অঙ্ক চলে গেলো এইটুকু যখন গেলো এই অঙ্কের শর্টকাট আছে কিনা আমার মনে নাই ঠিক আছে তো আমি আপাতত যেভাবে অঙ্ক করাই এটা সেভাবেই করে দিচ্ছি এখন খেয়াল করেন এটা তো এই সমীকরণটা তাইলে আমি আবার এখান থেকে পাইছি এটা তো এটাকে ওই যে নর্মাল যেভাবে অঙ্ক করি সেভাবে বসায় দেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এটার কি কোনো শর্টকাট আছে কিনা আমাকে জানান তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ঠিক আছে দুবার লেখা নিলাম এখন এটার কি ওই যে নর্মাল আগে যেভাবে করতাম টু ইন্টু এক্স তাহলে কত টু এক্স কিউব তারপর হচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার তাই না তারপরে কত আসতেছে প্লাস হচ্ছে সিক্স এক্স এখন খেয়াল করেন এই যে এটা এটার সাথে মিলে গেছে আসছে তার মানে একটা প্লাস এক্স স্কোয়ার দিতে হবে তাই না আচ্ছা এখন তাইলে দেখেন এখানে ওয়ান দিয়ে গুণ দিলে এই যে চলে আসছে তারপরে খেয়াল এখানে এখানে ছিল এক্স এ দেখছেন ফোর এক্স মিলে গেছে আর হচ্ছে কি প্লাস হচ্ছে থ্রি ঠিক আছে প্লাস হচ্ছে কত আসছে থ্রি আসছে কিন্তু আপনার এখানে প্লাস কত থাকার কথা ওয়ান থাকার কথা তাই না ভাই প্লাস কত থাকার কথা ওয়ান থাকার কথা তাইলে আমি একটা কাজ করি প্লাস ওয়ান আর হচ্ছে থ্রি যেহেতু আসছে প্লাস টু লিখে দিলাম সাইডে হ্যাঁ এখন খেয়াল করেন এইটুকু গুন দিয়া আচ্ছা এইটুকু গুন দিয়ে আমি কতটুকু পাইছি এইটুকু পাইছি তাই না এইটুকু গুন দিয়ে আমি এইটুকু পাইছি আর কি প্লাস হচ্ছে কত রয়েছে ভাইয়া টু রয়েছে ঠিক আছে এইটুকু গুন দিয়ে আমি কত পাইছি এইটুকু পাইছি আর প্লাস হচ্ছে টু আছে এখন খেয়াল করেন আমরা অলরেডি কি জানি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি কত কত জিরো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি কত জিরো তার মানে যত কিছু গুণ দিছি এই যে দেখেন এক্স স্কোয়ার ভ্যালু জিরো এটার ভ্যালু এটার ভ্যালু কত টু তার মানে এই ইকুয়েশনটার আলটিমেট ভ্যালু কত টু আশা করি সবাই বুঝতে পারছেন অঙ্কটা কিন্তু খুবই সহজ এটা কিন্তু খুবই সহজ এটা কিন্তু দুই তিন লাইনের মধ্যে অঙ্ক শেষ করা যায় আমি ভেঙে ভেঙে করছি একদম হ্যাঁ এটার ভ্যালুটা কত টু আশা করি সবাই বুঝতে পারছেন হ্যাঁ এখন আপনাদেরকে আমি একটু বলি আমার বহুপদীতে যেই টাইপগুলো দেখানোর ছিল সেগুলো আমি দেখাইতেছি এবং সেই টাইপের ভিতর থেকে আমি অনেক কিছু বলছি যেমন ধরেন এই যে একটা টাইপ এই টাইপের ভিতর কিন্তু আর কিছু নেই এই টাইপের এই অঙ্ক একটাই তারপরে আগের অঙ্কটা দেখেন এই টাইপের ভিতর আমি দুইটা টাইপ বলছি একটা হচ্ছে ভাগশেষ উপবাদ্য একটা হচ্ছে উৎপাদক উপবাদ্য আশা করি পারবেন হ্যাঁ তারপরে এই টাইপটার ভিতর দেখেন এই টাইপটা কিন্তু একটাই টাইপ একটা স্পেশাল টাইপ ঠিক আছে তারপরে এই আগের অঙ্কটা যান এইটার মধ্যে হুলু স্থুল অনেক টাইপ হইতে পারে দুইটা মূলের সমষ্টি শূন্য হইতে পারে দুইটা মূলের সমষ্টি ওয়ান হইতে পারে দুইটা মূলের সমষ্টি যা খুশি তা হইতে পারে দুইটা মূলের গুণ ফলও হইতে পারে হ্যাঁ তো এগুলা কিন্তু অনেকগুলা টাইপ আছে এটার ভিতর ঠিক আছে মানে টাইপ একটাই মানে অনেক রকমের অঙ্ক আছে তারপরে এটার মধ্যে দেখেন এটা সামেশন অফ এ স্কোয়ার হতে পারে সামেশন সামেশন অফ অফ পারে পারে ঠিক আছে যেটাই হোক না কিন্তু আপনি কিন্তু এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে ঠিক আছে তারপরে খেয়াল করেন এই যে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে যে আপনার মূলত জটিল সংখ্যাও দিতে পারে অমূলত সংখ্যাও দিতে পারে যেভাবে খুশি দিতে পারে তারপর পৃথায়ক ভাইয়া আমি একটা কথা বলি পৃথায়কের আপনার সমীকরণগুলো এখানে দেওয়া নাই কিন্তু পৃথায়কের অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি অ্যানালাইসিস করার পরে দেখছি পৃথায়কের মানে আসছে বার ঠিক আছে বিগত বিভিন্ন সাল মিলে এই একটা টাইপ বাদ দিলে আরও তেতাল্লিশ বার আসছে মানে টোটাল চুয়াল্লিশ বার আমার কাছে টোটাল ছিল এমসি কিউ মনে হয় একশো বিশ বা পঁচিশটা তার মধ্যে চুয়াল্লিশ বার আসছে শুধু এই পৃথায়ক বিষয়ক ঠিক আছে পৃথায়ক খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দুইটা বিভিন্ন ভাবে দিতে পারে দেখেন এখানে কিন্তু ডিরেক্ট পৃথায়কের কথা বলে নাই বলছে পি এর মান কত কিন্তু ডিরেক্ট পৃথায়কের মানও বলতে পারে আপনাকে তো পৃথায়কটা ভাই একদম ঝাঁঝরা করে ফেলেন আশা করি বুঝতে পারছেন সবাই হ্যাঁ তো ভাইয়ার মোটামুটি যা দেখানোর ছিল দেখায় ফেলছি এখন আমি একটু ম্যাট্রিক্সে যাই আমার ম্যাট্রিক্সের দুইটা জিনিস মনে করছে একটু বলে না দিলে আমার নিজের মনের মধ্যে থেকে যাবে হ্যাঁ তো পরে দেওয়া হচ্ছে যে মনে করেন আমার খারাপ লাগবে যে আসলে আমি বললাম না ঠিক আছে আমি জানা সত্ত্বেও বা মনে পড়া সত্ত্বেও না বললে জিনিসটা খারাপ দেখা তাই না তো হচ্ছে যে আমি একটু জিনিসটা বলে দিই দুইটা সহজ সহজ জিনিস হ্যাঁ প্রথম আচ্ছা দুইটা না একটা সহজ সহজ জিনিস ঠিক আছে বিপরীত ম্যাট্রিক্স টু ইন্টু টু আকারের বিপরীত ম্যাট্রিক্স কিন্তু আমরা বের করা শিখছি অলরেডি তাই না শর্টকাট শিখছি এখন আপনার যদি এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এ জিরো 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 বি জিরো 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 সি এরকম যদি একটা ম্যাট্রিক্স থাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে আপনার তো এটা টু বাই টু না এটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স অনেক বড় হওয়ার কথা কিন্তু এটা একটা শর্টকাট আছে এটার বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান বাই এ জিরো 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 ওয়ান বাই বি জিরো 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 ওয়ান বাই সি এই হচ্ছে এটার বিপরীত ম্যাট্রিক্স শেষ সবাইকে বুঝতে পারছি এটা একটা বিপরীত ঠিক আছে বাই এই বিপরীত ম্যাট্রিক্সটাও আপনাদেরকে দিতে পারে এটা বইয়ের মধ্যে আছে আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রেমারের নিয়ম খুবই 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 গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্সের অঙ্ক গুরুত্বপূর্ণ সিকিউর জন্য ক্রেমারের অঙ্ক গুরুত্বপূর্ণ তারপরে দেওয়া হচ্ছে যে আর তেমন কোনো অঙ্ক ইম্পর্টেন্ট লাগে না আমার গ ঘরের জন্য বাট তারপর আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি যে প্রথমপত্রে কোন টপিকগুলো অবশ্যই পড়বেন সেগুলো একটু দেখে নিন ভাই ওগুলো থেকে আসবেন ইনশাল্লা আশা করতেছি ঠিক আছে আর হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে বোর্ডে যে অঙ্কগুলো সব থেকে বেশি আসছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াইনাস জেড ইন্টু জেড মাইনাস একটা একটা অঙ্ক আছে না এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেওয়া হচ্ছে যে আপনার জটিল সংখ্যার ক্ষেত্রে যদি বলি জটিল সংখ্যার মধ্যে কিছু অঙ্ক আছে ওই যে ওমেগা টু দি যায় ওমেগার ইন্টু ওমেগা মাইনাস টু এরকম কি কি জানি আসে না এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই আর কি ভাই সামগ্রিক ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আপনাদেরকে অলরেডি গাইডলাইন দিয়ে দিছি তো আর হচ্ছে এমসি কিউ আমি যেই টাইপ বলছি দেখবেন ফিরে এই সব টাইপের দিয়ে অঙ্ক আসছে কিন্তু তারপরে যদি না পারেন আর কিছু বলার নাই প্র্যাকটিস করবেন প্রচুর প্র্যাকটিস করবেন আমি সবগুলো টাইপ দেখি তো আপনারা কি আমার সাথে আসেন ভাইয়া আপনারা তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সবাই